আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ফাইহা লরি ওয়ান্স এগেইন লাইভ ফ্রম ক্লোজেট ক্লাউড। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। অনেক সুন্দর একটা টাইমে লাইভে চলে আসলাম, সবাই এখন রেস্ট নিচ্ছেন আই হোপ সো। সো সবাই ঝটপট করে জয়েন হয়ে যাবেন অ্যান্ড লাইভটা ঝটপট করে শেয়ার করে দিন। আজকে আমরা খুব সুন্দর একটা ক্যাটলগ দেখবো অ্যান্ড ব্র্যান্ডটা আমাদের অনেক বেশি ফেভারিট অ্যান্ড ক্যাটলগের নামটা স্পেশালি অনেক বেশি ইন্টারেস্টিং। সো আপনারা যখন কালারগুলো দেখবেন, ম্যাচুয়ালটা দেখবেন, তখন আসলে অনেক বেশি ভালো লাগবে আপনাদের। অ্যান্ড বাইরে প্রচন্ড গরম, সো আমি ভাবছিলাম যে আপনাদেরকে এই গরমে একটু এন্টারটেইন করা যাক উইথ দ্য ভেরি বিউটিফুল ক্যাটলগ। সো চলে আসলাম ধানমন্ডি স্টোরে, ধানমন্ডি 774 সাতমাঝির রোড, ধানমন্ডি 27 ইন ফ্রন্ট অফ চায়নট কালচারাল সেন্টার। রাইট নাও ওপেন আছে টিল 8 or 8:30 পর্যন্ত। সো আপনারা যারা স্টোরে এখনো আসছেন না বা স্টোরে আসার ট্রাই করছেন, চিন্তা করছেন, তারা সবাই ঝটপট করে চলে আসবেন, বিকজ স্টোর কিন্তু ওপেন আছে আপনাদের জন্য। আর সবাইকে মে দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজকে একটা হলিডে চলছে, রাস্তাঘাট একদম খালি। সো আপনাদের নিয়ার বাই যেই স্টোরটাই পড়ছে না কেন, ক্লোজেট ক্লাউডে সবাই চলে আসবেন, একদম আরামে আস্তে ধীরে মজা করে শপিং করতে পারবেন। অ্যান্ড সবাই কেমন আছেন বলে দিন আমাকে ঝটপট করে, কে কোন কালার দেখতে চাচ্ছেন বলে দিন। অ্যান্ড সবগুলো স্টোরে কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর প্রেট আনসিজ নিউ কালেকশন এসেছে, সামার ফ্রেন্ডলি আউটফিট এসেছে। সো ওগুলোর জন্য কিন্তু স্টোরটা একবার হলেও মাস্ট ভিজিট করতে হবে। অ্যান্ড যে যেখানে আছেন প্লিজ বলবেন আমাকে লাইভটা ক্লিয়ার আছে নাকি, অ্যান্ড আমাকে প্রপারলি দেখা যাচ্ছে নাকি এবং শোনা যাচ্ছে নাকি। আমি খুব সুন্দর একটা ড্রেস পরে আছি আজকে, অ্যান্ড ড্রেসটা যেরকম কালারটা সফিস্টিকেটেড ওরকম বেশি কমফোর্টেবল। সো এটা প্রথমে দেখিয়ে দিব অ্যান্ড তারপর আমরা চলে যাব আজকে আমাদের ফেভারিট একটা ক্যাটলগে। এই ক্যাটলগটা আসলে অনেকবার রিপিট হচ্ছে বিকজ ওদের কালেকশন গুলো প্রত্যেকটা ক্যাটলগের অনেক বেশি ইউনিক অ্যান্ড অনেক বেশি সুন্দর। সো আজকে আমরা প্যারিসের একটা সুন্দর ক্যাটলগ দেখবো, দ্য ক্যাটলগ নেম ইজ সান্তাক্রুজ। সো সান্তাক্রুজের এই সুন্দর ক্যাটলগটা আপনাদের অনেক পছন্দ হবে আই হোপ সো, বিকজ আমার স্পেশালি অনেক পছন্দ হয়েছে। প্রত্যেকটা কালার পুরোটার মধ্যে চিকেন কারি অ্যান্ড শিফলি করা থাকবে। আপনারা অলরেডি জানেন হাউ মাচ আই লাভ ওয়েয়ারিং শিফলি, অ্যান্ড এই গরমে তো শিফলি ইটস মাস্ট হ্যাভ, বিকজ মনে হয় যে একটা এয়ারি আউটফিট পরে আছি আমরা। সো পুরো সবগুলো ড্রেসই ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর শিফলি থাকবে অ্যান্ড সুন্দর কাটওয়ার্ক থাকবে, লেজার কাট থাকবে, কালারফুল থাকবে অ্যান্ড সামার ফ্রেন্ডলি থাকবে। সো আপনারা চাইলে ঈদের জন্য কিন্তু একটা আজকে সান্তাক্রুজ থেকে নিয়ে নিতে পারেন। অ্যান্ড লেট গেট স্টার্টেড, আর বেশি কথা বলবো না। যারা জয়েন করছেন আমাকে একটু জানাবেন লাইভটা ক্লিয়ার আছে নাকি, অ্যান্ড ডু শেয়ার দ্য লাইভ গাইস উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সো দ্যাট এভরি ওয়ান ক্যান জয়েন। সো লেট সি কে কে জয়েন করলো। প্রথমেই নার্গিস আপু থাকবে আই থিঙ্ক। সো ইয়া নার্গিস আপু, হ্যালো, কেমন আছেন আপু? প্লিজ প্রদেশ ভাইকে আস্ক করো রং রাশিয়ার লাইভ কবে হবে নাকি হয়ে গিয়েছে। রং রাশিয়ার লাইভ হওয়ার আগে আপু আপনারা অবশ্যই আমাদের পোস্ট দেখতে পারবেন অ্যান্ড রং রাশিয়া কিন্তু স্টোরে অ্যাভেলেবেল আছে। সো আপনারা যারা এখনো স্টোরে আসেনি প্লিজ স্টোরে এসে ভিজিট করে যাবেন, ঠিক আছে? রং রাশিয়ার অনেকগুলো ক্যাটলগ স্টোরে অ্যাভেলেবেল আছে অলরেডি, ঠিক আছে? হ্যাঁ, অল ক্লিয়ার, থ্যাংক ইউ সালিনা আপু। ক্যান ইউ প্লিজ চেক ইনবক্স, ড্রেসের প্রবলেম আছে বাট কেউ আমি পিকচার সহ সলিউশন চেয়েছে। আচ্ছা আপু, সাবরিন আপু আপনি যদি ইনবক্স করে থাকেন ক্লোজেট ক্লাউডে অবশ্যই তার আপনাকে রিপ্লাই করবে, একটু পেশেন্স দিয়ে আমরা ওয়েট করবো। ওকে আপু, স্টুডেন্ট বাজেটের ড্রেস দেখলে ভালো হতো। স্টুডেন্ট বাজেটের অনেক ড্রেস আপু স্টোরে আছে, আসলে লাইভ করা পসিবল হচ্ছে না বিকজ অনেক নিউ কালেকশন আসছে, তো আমরা চাচ্ছি নতুন কালেকশন গুলো আপনাদেরকে দেখাবার জন্য। বাট স্টুডেন্ট ফ্রেন্ডলি অনেক নতুন কালেকশন কিন্তু স্টোরে আছে, সো আপনারা চাইলে দেখতে পারেন। হ্যালো, কেমন আছো? ভালো আছি নাবিলা আপু, কেমন আছেন আপনি? কোনো কোয়েরি থাকলে আমাকে ইনবক্স মানে কমেন্টে বলতে পারেন, আমি রিপ্লাই করে দিব। আপু আপনারটা প্রাইস, জি জি আমারটা দিয়ে স্টার্ট করব, তার আগে আপনি একটু গেস করেন আমারটা। আমি বলবো না আজকে গেস করতে, আমি জানি হয়তো সবাই এই ড্রেসটা দেখে বুঝতে পারবেন আমি কোন ব্র্যান্ড পরে আছি। সো আপনারা হচ্ছে সুন্দর করে বলে দিন এটা কোন ব্র্যান্ডের, ততক্ষণ আমি ডিটেলস দেখিয়ে দিই। এআই কে হবে? জি আপু, এআই কেও আছে স্টোরে, আপনি চলে আসেন হাফসা আপু। অ্যান্ড প্লিজ আমাকে জানান লাইফটা ক্লিয়ার আছে নাকি। সো আমি স্টার্ট করে দিই, বেশি দেরি করব না। আমি আজকের সান্তাক্রুজ নিয়ে আসলে অনেক বেশি এক্সাইটেড, সো আমি চাই না বেশি লেট করতে। হাই ইমরান আপু, কেমন আছেন আপনি? থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আই গট টু ধানাক সিল্ক, অল দ্য জারদোসি আর ফ্রম ইনসাইড, দ্যাটস ওয়াই দ্য এমব্লিশমেন্ট ফ্রম দ্য দিস ড্রেসেস ফল সিন্স লক করা নেই। ইজ দেয়ার এনি সলিউশন? সিসি লক করা নাই, কোনটা লক করা নাই আপু? আই থিঙ্ক এগুলো সব এম্বয়ডারি ওয়ার্ক করা, সো আমরা একটু কেয়ারফুলি পড়লে আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না। আর লক করার এখানে তো রিজন নাই আপু, বিকজ এগুলো তো সব মানে এম্বয়ডারি ওয়ার্ক। যদি আপনার স্টোন বা পার্ল করা থাকতো, পার্ল করা ওয়ার্ক গুলো কিন্তু অলওয়েজ হচ্ছে ধানাকের মধ্যে লক করা থাকে ব্যাক সাইড থেকে। সো আপনি একটু নোটিস করবেন এই ড্রেস গুলোর মধ্যে কিন্তু কোনো লক করার সিস্টেমই নেই, মানে এগুলো কিন্তু সব মানে এম্বয়ডারি ওয়ার্ক করা। আপনি ব্যাক সাইড থেকে দেখলে বুঝতে পারবেন দিজ আর অল স্টিচ ওয়ার্ক। হ্যাঁ, স্টিচ ওয়ার্ক কিন্তু লক করার কোনো অপশন থাকে না। সো যখনই আপনি পার্লের এমব্লিশমেন্ট নিবেন
অনলি দ্যাট টাইম আপনি হচ্ছে লক করা পাবেন, বাট এম্বয়ডারি কিন্তু লক করার কোনো অপশন থাকে না, ওইটা আমাদের একটু কেয়ারফুলি পড়তে হয়। আমরা ছোটবেলা থেকেই দেখতাম আব্বু আম্মুরা যখন অনেক বেশি এমব্লয়েসমেন্ট ওয়ালা ড্রেস কিনে দিত তখন বলতে একটু কেয়ারফুলি পড়তে, সো একটু কেয়ারফুলি পড়বো। হ্যাঁ, আর পার্লের লক করা যে এমব্লয়েসমেন্ট গুলো থাকে ওগুলো সবগুলোই লক করা থাকবে, সো ডোন্ট ওয়ারি আপু। আজকে ওপেন আছে জি নির্মলা আপু, আজকে ওপেন আছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ফারজানা আপু। তোমাদের শোরুম কোথায়? আমাদের চারটা স্টোর আছে আপু, বনানী, উত্তরা, ধানমন্ডি এন্ড চিটাগং এ। ঠিক আছে আপু, জাইনাবের ব্ল্যাক এন্ড হোয়াইট পিসটা প্লিজ রেস্টক করো। আপু জাইনাবের কালেকশন স্টোরে আছে, বাট আপনি যে ব্ল্যাক হোয়াইটটা চাচ্ছেন ওইটা একটু স্টোরে চেক করবেন কোনটা আছে। আই হ্যাভ পোস্টেড পিকচার যে যাচ্ছে পেছনে পিকচার, আই ক্যান শো যে এগুলো লকড নেই, দে আর এমব্লিশমেন্ট আপু। এমব্লিশমেন্ট দে আর এন্ট এমব্লিশমেন্ট আপু। আচ্ছা, এমব্লিশমেন্টটা তো আমরা বলি যেগুলো অনেক হেভি, মানে জাদোসি ওয়ার্কটাকে আমরা এমব্লিশমেন্ট বলি, থ্রেড ওয়ার্ককে কিন্তু আমরা দো এমব্লিশমেন্ট বলিও না। সো আপনি আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন আপু আমি যেটা আপনাকে বুঝাতে চেয়েছি, যে পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক করে, এমব্রয়ডারি ওয়ার্কের কিন্তু লক করার কোনো অপশন থাকে না। হাই আপু, হাই নিশা আপু, কেমন আছেন? সো লেটস স্টার্ট ইট। আপনারা একটু কমেন্ট করে বলে দিন আমি কোন ব্র্যান্ডটা পরে আছি, না অলরেডি দেখিয়ে ফেলেছেন একটু ধানাকের, সো এটা আমি স্টার্ট করে দিব, আমি দেখাচ্ছি প্রদেশ ভাই। সো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শনটা, ড্রেসটা অনেক বেশি কমফোর্টেবল, অ্যান্ড ড্রেসের কাটিংটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, ইটস এ লাইন কাট, ইটস লুকিং ভেরি বিউটিফুল অ্যান্ড অনেক সুন্দর করে আনারকলি স্টাইলের মতো অনেক ঘেরটা আছে। সো যখন পরবেন ইট গানা মুভস ভেরি নাইসলি বিকজ এটা সিল্কের মধ্যে থাকবে। ঠিক আছে, হাই বিউটিফুল, হাই হাবিব আপু, কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং গাইস। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শনটা থাকবে একদম ইয়েলো, বেবি ইয়েলো কালার, খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট থাকবে, অ্যান্ড নেকের মধ্যে আমরা খুব সুন্দর একটা প্যানেল টাইপের পাবো, অ্যান্ড এগুলো সব এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে, পাইপ যে এমব্রয়ডারি ওয়ার্কটা করা থাকে না সেই পাইপ এমব্রয়ডারি ওয়ার্ক করা, অ্যান্ড সিকোয়েন্স ওয়ার্কটা করা। এখানে কিন্তু পার্লের কোন এমব্লিশমেন্ট নেই, সো এগুলো লক করা থাকবে না, এগুলো স্টিচ করা থাকবে আপু। ঠিক আছে, সো এটা ফুলটা স্টিচ করা আছে। এটা হচ্ছে আমাদের দমানটা, আমি একটু দমানটা আপনাদেরকে কেয়ারফুলি দেখাই। দমানটা খুবই খুবই সুইট একটা কালারে করা, একটু গ্রিনের টাচ আছে, দ্যাটস ওয়াই ইয়েলোর সাথে অনেক সুন্দর লাগছে। হাই কিউটি আপু, হাই উমে আপু, কেমন আছেন? ফার্স্টে ব্ল্যাক দেখিও আপু প্লিজ, এই গরমে ব্ল্যাক, ঠিক আছে দেখাবো, মানে ব্ল্যাক ইজ অলওয়েজ আওয়ার ফেভারিট, রাইট? এটা হচ্ছে দমানটা, দমানটা খুব সুন্দর কাট ওয়ার্ক করা থাকবে, দুটো খুব সুন্দর এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের প্যানেল থাকবে, অ্যান্ড দমানটা কিন্তু খুবই খুবই ক্লাসি অ্যান্ড বিউটিফুল। অ্যান্ড আমি অলরেডি আপনাদেরকে বলেছি ড্রেসের কাটিংটা ইটস লাইক এ লাইন কাট, ইট হ্যাজ আ শর্ট স্লিট, সো স্লিটটার জন্য আসলে অনেক বেশি কিউট লাগছে। ঠিক আছে, দমানের পোর্শনে খুব শর্ট একটা স্লিট থাকবে। হাই আপু, হাই তানজিলা আপু, কি খবর আপনার, কেমন আছেন? স্লিভের মধ্যে খুব নাইসলি একটা ট্যাসেল করা থাকবে, অ্যাজ ইউ গাইজ ক্যান সি ইটস গানা মুভ লাইক দিস, সো অনেক কিউট লাগবে স্লিভটা। অ্যান্ড স্লিভের আর এর সাথেও আছে খুব সুন্দর একটা শিফলি প্যানেল অ্যান্ড কাট ওয়ার্ক, অ্যান্ড এখানে আপনারা কিছু হচ্ছে পাইপ অ্যান্ড সিকোয়েন্সার ওয়ার্ক পাবেন। ঠিক আছে, সো স্লিভটা থাকবে এরকম, দিস ইজ সিম্পল ইয়েট ভেরি এলিগেন্ট অ্যান্ড লাইট ওয়েটেড অ্যাট দ্য সেম টাইম। সো এটা হচ্ছে আমাদের ব্যাক and front. Okay, so take a screenshot guys, inbox kore felben ekhoni shortcut kore, because dress ta ashe ha eta dekhiyeche, dress ta onek beshi light weighted and khub sundor, oshadharon sundor dress ta, dress ta oshadharon sundor, trust me, I am loving this dress, wow, thank you Nora apu, you are looking super pretty, thank you Samiha apu. Ami mone hoy 40 minutes age ghum theke uthlam and joldi joldi hocche just ekta normal makeup kore dupur bela Pradesh bhai current jay, seriously অন্ধকারে না প্লিজ লাইট অন করেন, জেনারেটর তো অন করতে বলেন, আছে লাইফ আছে চলছে। আচ্ছা, হাই দলিন আপু, কেমন আছেন? হাই জারা আপু, ইউ আর লুকিং প্রিটি, আমি অন্ধকারে দেখা যাচ্ছে না আমাকে, আই নো রাইট? সো একটু লাইটটা আসুক, আমরা একটু ওয়েট করি, কেউ লাইফ থেকে যাবেন না, বিকজ আজকে আমরা খুব সুন্দর একটা ক্যাটলগ দেখবো। ওকে, হ্যালো আপু, হাউ আর ইউ? আই এম ডুইং গুড, জাস্ট লাইটটা চলে গেল, লাইটস গুলো এখনই অন হয়ে যাবে, সো ওয়েট ফর ইট। হাই আফরিন আপু, হাই দলিন আপু, হাই ফেরদোস আর আপু, কেমন আছেন সবাই? সবাই লাইভে থাকেন, আমি আমি চাই না লাইভটা হচ্ছে কাট হয়ে যাক, সবাই একটু ওয়েট করি আমরা যেন লাইভটা চলে আসে ছটপট করে। ওকে, তারপর আমরা ড্রেস দেখানো স্টার্ট করবো। আমার ফোনটা কোথায় দেখি, আমাকে একটু ভূতের মতো লাগছে নাকি লাইভের মধ্যে? আপনার ড্রেসের প্রাইস কি কি সাইজ আছে? জি জি আপু, লাইটটা আসলে আমি সাইজ অ্যান্ড প্রাইস সবকিছু বলে দিচ্ছি, জাস্ট একটু ওয়েট করি আমরা। ঠিক আছে, জাস্ট ওয়েট আ মিনিট, আমি দেখি আমাকে কোন ধরনের হচ্ছে হরেবল লাগছে।
হাউ ইউর মেকআপ ইভেন স্টে অ্যাট সেম প্লেস, এই গরমে আমাদের ফেসে কিছু থাকে না মেকআপ। প্রদেশ ভাই, লাইফটা যেন না যায় প্লিজ, এটা থাকবে না, লাইফে থাকে না প্রদেশ ভাই। হায় আপু কেমন আছো? হায় আহারে, এটা একটা নিউ এক্সপিরিয়েন্স হচ্ছে আমার সাথে। হাই, ইউ আর সো প্রিটি, থ্যাংক ইউ। অন্ধকারে প্রিটি লাগছে মোমো আপু? না, ভূত লাগছে না আপু। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। যারা যারা এখনো আছেন আমার সাথে, থ্যাংক ইউ সো মাচ, ইউ গাইজ আর গ্রেট। আপু ইয়েলো ড্রেসটা আগে দেখিয়েন। জি জি, আগে দেখাবো, জাস্ট লাইটটা আসুক, আমি চাই লাইটটা তাড়াতাড়ি চলে আসুক। প্রিটি গার্ল, হাই দিলার আপু, কেমন আছো? আই এম ডুইং গ্রেট বিকজ আপনার এখন আমার সাথে আছেন লাইভে, দ্যাটস মিনস আ লট, থ্যাংক ইউ। সাফায়ার প্রেটের লাইফ কি হবে? জি হ্যাঁ, অবশ্যই হবে আপু সাফায়ার প্রেটের লাইফ। সো আমরা একটু ওয়েট করি না, লাইটটা তাড়াতাড়ি আনেন প্রদেশ ভাই। গ্রিনটা দেখাও, জি উন্মে আপু দেখাবো আপনারা, ততক্ষণে আমরা একটু চিটচ্যাট করি না, একটা ভালো টাইম পেয়ে গেলাম আমরা লাইভের মধ্যে, জামা দেখানো বাদ দিয়ে এখন আমরা একটু চিটচ্যাট করি। ডোন্ট ওয়ারি, ইউ আর শাইনিং ব্রাইট, তাই অন্যরকম কিউট লাগছে তাই। থ্যাংক ইউ সো মাচ আপু, তোমাদের ইয়ারিং গুলো এত সুন্দর। ফেদ্দো স্যার আপু, ডোন্ট ওয়ারি, ভেরি সুন আপনাদের জন্য আমাদের ইয়ারিং গুলো চলে আসবে, সো একটু ওয়েট করবো আমরা। ইয়েস, চলে আসছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ লাইট চলে আসছে। আই এম রিয়েলি হ্যাপি যে লাইফটা কাট হয়ে যায় না, কিউট ব্যামেন, থ্যাংক ইউ সো মাচ। আমি যেটা দেখাচ্ছিলাম স্টার্ট করে দিব, দেখানো একটু, লাইটটা অন করেন, এটা অন হবে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি অন করেন, মেজেন্টা দেখান আপু। আপনার আপনার কমেন্ট করতে থাকেন কোন কালারটা আপনার আগে দেখতে যাচ্ছেন। তোমার দুলটা চাই? জি আমার দুলটা আপনাদের জন্য চলে আসবে, ডোন্ট ওয়ারি, থ্যাংক ইউ সো মাচ সঞ্জিতা আপু, উন্মে আপু। লাইট চলে আসছে, একটু চলে আসছে, জাস্ট সামনে ফ্রন্টের লাইট গুলো আসে না আপু, আমাকে দেখাবো, দেখালে কি বুঝবেন? প্যান্টটা দেখাই দিই তাহলে ততক্ষণে, তাই না? বাকি লাইটস গুলো আসার আগে আমি প্যান্টটা দেখিয়ে দিই, আই থিঙ্ক প্যান্ট দেখতে হলে ওই লাইটস এর দরকার হবে না। সো এটা হচ্ছে স্ট্রেইট কাট প্যান্টটা, আমাদের ইয়েলো কালারেই থাকবে, প্যান্টের মধ্যে যে সুন্দর এরকম কাটওয়ার্ক প্যানেল করা থাকবে। সো এটা হচ্ছে আমাদের খুব সুন্দর শিফলি কাটওয়ার্ক করা প্যান্টটা, যেটা আমরা এই ড্রেসের সাথে পেয়ে যাব। প্যান্টের মধ্যেও নিচে কাজ করা থাকবে, ঠিক আছে? দুপাট্টাটা কি লাইট আসছে দেখায়, তাই না? দুপাট্টাটা একটু বুঝতে হবে আমাদের। আপু সিসি জুয়েলারি কোথায়? আপু সিসি জুয়েলারি লাইফ কি হয়ে গিয়েছে? সাবি আপু বলেছিল সুন ওপেন হবে, ডিড আই মিস? নো নো মাই ডিয়ার নাওমি আপু, ডোন্ট ওয়ারি, এখনো আমরা লঞ্চই করি নাই, সো ডোন্ট ওয়ারি, আপনি কিছুই মিস করেন নাই, ঠিক আছে? সো লেটস সি কে কে জয়েন করলো। যারা যারা জয়েন করছেন আমাকে প্লিজ জানাবেন লাইফটা ক্লিয়ার আছে নাকি। ওকে, লাইফটা ক্লিয়ার থাকলে আমি লাইফটা স্টার্ট করে দিই, কন্টিনিউ করি। হোয়াট টাইপ ইয়েলো? এটা হচ্ছে একদম বেবি লাইট লেমন টার্ট টাইপের একটা ইয়েলো কালার আপু। থ্যাংক ইউ সো মাচ গাইজ, আপনারা এত এত ভালো কেন আমি জানি না, ইউ গাইজ আর দ্য কিউটেস্ট, আপনারা এখনো আমার সাথে আছেন, দ্যাটস মিনস আ লট। ইজ ইট লাইট ইয়েলো? ইয়েস আপু, ইটস আ লাইট ইয়েলো, লেমন ইয়েলো টাইপের একটা কালার। সব ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, ইউ গাইজ আর বেস্ট। হাই সামি আপু, এই যে লাইট চলে আসলো, আবার বন্ধ হয়ে গেল। প্রদেশ ভাই তাড়াতাড়ি করেন, ওকে ফাইনালি লাইট চলে এসেছে, তো আমি দেখিয়ে দিই দোপাট্টাটা, ঠিক আছে? একটু মনে হয় নাড়া লাগছে প্রদেশ ভাই, একটু ঠিক করেন, মানে শক্ত করে লাগান। সো ইয়া, ফাইনালি লাইটস আর হিয়ার, সো আমি এখন স্টার্ট করে দিই। হাই জারা আপু, থ্যাংক ইউ সো মাচ। সো এটা হচ্ছে আবার প্রদেশ ভাই ঠিক করেন, এটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা পিওর সিল্ক দুপাট্টা, ঠিক আছে? পিওর সিল্ক দুপাট্টার মধ্যে থাকবে, সুইচটা একটু মনে হয় লুজ। হ্যাঁ প্লিজ স্টার্ট, ইয়েস অল ক্লিয়ার, সো ইউ ক্যান শোকেস দ্য ড্রেসেস। আচ্ছা ঠিক আছে, আই ক্যান, তাহলে এইভাবেই দেখিয়ে দিই, ঝামেলা হচ্ছে। সো এটা হচ্ছে আমাদের দুপাট্টাটা, এটা পিওর সিল্কের মধ্যে থাকবে, অল ওভার প্রিন্ট করা থাকবে, অ্যান্ড হচ্ছে খুব সুন্দর করে আমরা এরকম অরেঞ্জ অ্যান্ড হচ্ছে এরকম অলিভের একটা খুব সুন্দর কালার শেডেড পাবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? হাই ইরিন আপু, কেমন আছেন? সো এটা হচ্ছে আমার ড্রেসের কমপ্লিট অ্যান্ড ফাইনাল লুকটা, দিস ইজ বাই ধানাক, অ্যান্ড এটার প্রাইস থাকবে ওনলি 11,800 টাকা, ঠিক আছে? 11,800 টাকা থাকবে আমার ড্রেসটার প্রাইস, সাইজ থাকবে 40, 42 অ্যান্ড 44,
তিনটা সাইজ এভেলেবেল থাকবে। আজকে ড্রেসগুলো কি গর্জিয়াস হবে? আপু স্লাইটলি গর্জিয়াস বাট একেবারে সামার ফ্রেন্ডলি, মানে অনেক লাইট ওয়েটেড হবে, ঠিক আছে? সো এটার প্রাইস থাকবে মাত্র 11,800 টাকা। সাইজ থাকবে 40, 42 and 44, তিনটা সাইজ এভেলেবেল থাকবে। সো টেক এ স্ক্রিনশট, ইনবক্স করে দিন ক্লোজেট ক্লাউডে। থ্যাংক ইউ নার্গিস আপু, যার যা জয়েন করছেন এন্ড এতক্ষণ লাইভে আছেন আমার সাথে, আমার এত ভালো লাগছে। ট্রাস্ট মি, ইউ গাইস আর দ্য বেস্ট। ভালোবাসা রেখো, রেখে কি যাওয়া যায়, তুমি তো একটা ভালোবাসা। থ্যাংক ইউ, তোমার সুন্দর ব্যবহারের জন্য আমরা আছি। থ্যাংক ইউ শারমিন আপু, ইউ গাইস আর দ্য বেস্ট। রিপাবলিক কবে দেখাবে? রিপাবলিক আসলেই দেখাই দিব আপু। আচ্ছা লেট গেট স্টার্টেড, আমি লেট করবো না। প্রদেশ ভাই ঝটপট চলে আসেন। এবার আমরা চলে যাবো আমাদের আজকের মেইন ক্যাটলগে। আপনারা ঝটপট করে আমাকে বলে দিন আপনারা কোন কালারটা আগে দেখতে চাচ্ছেন, ইয়েলো দেখতে চাচ্ছেন, ম্যারেন্টা দেখতে চাচ্ছেন, একটা চমৎকার ব্ল্যাক এন্ড প্যাস্টেল আছে সেটা দেখতে চাচ্ছেন, নাকি একটা ওয়ান টোন ব্ল্যাক আছে সেটা দেখতে চাচ্ছেন, কোন কালারটা আগে দেখতে চাচ্ছেন ঝটপট করে বলে দিন। অ্যান্ড সবকিছু ক্লিয়ার আছে নাকি আমাকে অবশ্যই জানিয়ে দিবেন, তাহলে হচ্ছে আমরা ইউনো ইয়েটা দেখানো স্টার্ট করবো। আই থিঙ্ক এই লাইটটা বেশি সুন্দর লাগছে প্রদেশ ভাই। সব ব্যাক সাইডের লাইটস অফ, শুধু ফ্রন্টের দুটো লাইট অন হচ্ছে, সো এটাই বেটার। ব্ল্যাক জারাপু লিখেছে, ব্ল্যাকটা দেখো, ঠিক আছে। সামিয়াপু লিখেছে ব্ল্যাক, ঠিক আছে। বটল গ্রিন, ব্ল্যাক অ্যান্ড বটল গ্রিন আগে দেখাতে বলছে তাই না, ইয়েলোটা। আচ্ছা ব্ল্যাক দুটো পেলাম, বটল গ্রিন একটা পেলাম, ম্যাজেন্টা কালার একটা পেলাম, ইয়েলো কালার একটা পেলাম। কিপ কমেন্টিং গাইজ, যে কালারটা আগে বলবেন সেটা আগে দেখাবো। ব্ল্যাক অ্যান্ড প্যাস্টেল প্লিজ ফার্স্ট, ওকে ব্ল্যাক অ্যান্ড প্যাস্টেল প্লিজ, ওকে ঠিক আছে। লেটস সি, যেটার বেশি কমেন্ট সেটাই আমরা আগে দেখাবো, ঠিক আছে। ল্যাভেন্ডার, ল্যাভেন্ডারটা ওকে ঠিক আছে, ম্যাজেন্টাটা, ম্যাজেন্টা ঠিক আছে, ল্যাভেন্ডার, ম্যাজেন্টা, প্যাস্টেল, কিছু করে না প্রদেশ ভাই, ঠিক আছে একদম। তাকুয়া লিখেছে প্যাস্টেল কালার দেখাও, নাজমাপু লিখেছে হাই ইয়েলো কালার দেখাও, ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক। আচ্ছা আজকে যেহেতু দুইটা ব্ল্যাক আছে প্রদেশ ভাই, একটা ব্ল্যাক আমরা আগে দেখি নাকি, ল্যাভেন্ডার, ম্যাজেন্টা। আচ্ছা আমি না মানে একটা একটা কমেন্ট পাচ্ছি, মানে ডাবল হলে আই থিঙ্ক বেটার হতো। ব্ল্যাক অ্যান্ড প্যাস্টেলটা আগে দেখাও, ব্ল্যাক দেখাও, ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক, ম্যাজেন্টাটা প্লিজ। আচ্ছা যেটা বলবেন সেটাই আগে দেখাবো, আপনারা কমেন্ট করতে থাকেন, একটা আগে পিক করে তারপর আপনাদের আপনাদের ইচ্ছে মতো ওয়ান বাই ওয়ান দেখাবো, ঠিক আছে। এই গরমে ওয়ান পিস দেখাবা না আপু, স্টোরে আছে ওয়ান পিস এই গরমে, সো আপনারা চলে আসেন। সো আমি প্রথমে একটা পিক করলাম আপনাদের জন্য, তারপর হচ্ছে আমরা আপনাদের ইচ্ছে মতো দেখাবো, ঠিক আছে। সো আমি এই টাইপ এই ব্লুটা পিক করলাম আজকে প্রথমেই, তারপরে আপনারা যেই কমেন্ট বেশি করবেন সেটা আমি আগে দেখাই দিব, ওকে। সো এটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা ব্লু কালার, এটার কোড নাম্বার থাকবে 14 অ্যান্ড লুক অ্যাট দেয়ার ডিজাইন। আজকের এই পরিষে গুলো আপনাদের ওয়ান অফ ফেভারিট একটা ব্র্যান্ড হতে যাচ্ছে এই কালেকশন গুলো দেখার পরে। ট্রাস্ট মি গাইজ, প্রত্যেকটা ডিজাইন অ্যান্ড এভরিথিং ইজ জাস্ট সো গুড। সো আমি জাস্ট ওয়েট করছি আপনার কোন কালারটা আজকে আগে পিক করবেন, ঠিক আছে। সো আপনারা কমেন্ট করতে থাকেন, আমি ব্ল্যাকের অনেক কমেন্ট দেখতে পাচ্ছি, সো আমি মনে হয় এটার পর একটা ব্ল্যাক আপনাদেরকে দেখাই দিব, ঠিক আছে। সুন্দরী, থ্যাংক ইউ রিমি আপু, আপু কেমন আছো? ভালো আছি। নিঝুম আপু আপনি কেমন আছেন? সো আমি ব্লুটা দিয়ে স্টার্ট করলাম, তারপর আপনাদের ইচ্ছে মতো আমরা কালার দেখাই দিচ্ছি, ঠিক আছে। So let's see the lovely blue one. এটা হচ্ছে একটু কি টাইপের ব্লু বলবো আমি এটাকে, এটা একটু ব্লু টাইপের ব্লু, মানে যেই ট্রু ব্লুটা আমরা অলওয়েজ বুঝি সেই ব্লু কালারটা, ঠিক আছে। হাই রিমি আপু, সুন্দরী, থ্যাংক ইউ সো মাচ। তো এটা হচ্ছে আমাদের খুব সুন্দর ফ্রন্ট পোর্শনটা, ফ্রন্টটি অল ওভার হচ্ছে শিফলি করা থাকবে, মানে বড় বড় শিফলি করা থাকবে। তো এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা বড় শিফলি ওয়ার্ক, যেটা ফ্রন্টে বসে যাবে, অ্যান্ড প্রত্যেকটার মধ্যে আপনার এরকম ডিফারেন্ট টাইপের শিফলি ওয়ার্কটা পাচ্ছেন। সো এটা চলে যাবে আমাদের ফ্রন্ট পোর্শনে, অ্যান্ড এগুলোর সাথে অনেক প্যানেল থাকবে, সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি, নেকের মধ্যে আমরা কাজ পেয়ে যাব। আমি এটা একটু সেট করে ফেলি, তারপর আপনাদেরকে এই নেকটা বসিয়ে দেখাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা নেকের পোর্শন, লুক অ্যাট দ্যাট, নেকটা অনেক বেশি সুন্দর, নেকের মধ্যে শিফলিও করা থাকবে। সো এটা যখন আমরা এখানে বসাবো সি থ্রু করিয়ে, তখন আসলে আরো অনেক বেশি সুন্দর লাগবে ড্রেসটা। কেমন আছো? ভালো আছি। নিঝুম আপু আপনি কেমন আছেন? লাইফটা আমরা একটু শেয়ার করে দিই, আমাকে প্লিজ জানাবেন লাইফটা ক্লিয়ার আছে নাকি, সবকিছু ক্লিয়ার আছে নাকি। ক্লিয়ার থাকাটা আজকে অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ আজকে ডিজাইন গুলো ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো এটা হচ্ছে আমাদের দমান, দমানের মধ্যে এরকম শিফলি ওয়ার্ক করা থাকবে, অ্যান্ড আঁচলের মধ্যে আপনি এরকম চড়া একটা প্যানেল পেয়ে যাবেন, যেটা হচ্ছে এরকম দমানে বসে যাবে, ঠিক আছে। দিস ইজ গোয়িং টু বি আওয়ার দমান, সো দমানের লেন্থটা কিন্তু ইনক্রিজ হয়ে যাবে আফটার ইউ নো অ্যাড দিস প্যানেল। অ্যান্ড এটা হচ্ছে আমাদের খুব সুন্দর পড়ে যাচ্ছে প্রদেশ ভাই দেখিয়েছিল, এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা, ব্যাকের মধ্যেও এরকম কাজ করা থাকবে। অ্যান্ড লেটস সি দ্য স্লিভ, স্লিভস এর মধ্যে এরকম দুটো ডাবল প্যানেল টাইপের করা থাকবে,
সো আপনারা হচ্ছে এরকম বড় বড় শিফলি করা পাচ্ছেন, এন্ড শিফলিটা দেখতে আসলে অনেক বেশি সুন্দর লাগছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শনটা, এটা হচ্ছে আমাদের স্লিভসের পোর্শনটা। ড্রেসগুলো কিন্তু অ্যাড করা পরে, মানে প্যানেল গুলো অ্যাড করা পরে অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। ভেরি নাইস ড্রেস, থ্যাংক ইউ নার্গিস আপু, কেমন আছেন? লুক অ্যাট দ্য দোপাট্টা, আজকে দোপাট্টা গুলো অনেক ইমপ্রেস করবে আপনাদেরকে, বিকজ কালারের সাথে যে সুন্দর সুন্দর দোপাট্টা গুলো থাকবে, উইচ ইজ ভেরি ভেরি ইম্প্রেসিং। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফ্লোরাল প্রিন্টেড সিল্ক দোপাট্টা, এটা চার বর্ডার আপনার এরকম ফ্লোরাল প্রিন্টস পাবেন। আপনারা নেক্সট ডে কোন কালার দেখতে চাচ্ছেন আমাকে একটু জানাবেন প্লিজ, যেন আমার ইজি হয় আপনাদেরকে প্রথমে কালার গুলো দেখাতে, ঠিক আছে। নাইস কালার, থ্যাংক ইউ জাকি আপু, নেক্সট ডে কি কালার দেখবেন আমাকে প্লিজ বলে দিন, তাহলে আমার ইজি হবে আপনাদেরকে ড্রেস দেখাতে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সিল্ক দোপাট্টাটা, দোপাট্টা গুলো কিন্তু অনেক বড়, সি দোপাট্টা গুলো অনেক সুন্দর প্রিন্টেড এন্ড অনেক বড়। এটা হচ্ছে আমাদের প্যান্টটার লাক্সারি লনে থাকবে, তোমারটার প্রাইস, আমারটার প্রাইস হচ্ছে মাত্র 11,800 টাকা। এন্ড দিস ইজ দ্য কমপ্লিট এন্ড ফাইনাল লুক আজকের পারিসে। সান্টা ক্রুজের প্রাইস আমি বলে দিব এখনই আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের ড্রেসটা, প্রথমটা প্রাইস ইটস ওয়ে টু বাজেট ফ্রেন্ডলি, মানে ও মাই গড, আপনারা যে এমব্লিশমেন্ট গুলো কাজগুলো দেখলেন সেই তুলনায় প্রাইসটা ইটস ভেরি রিজনেবল। প্রাইস থাকবে অনলি 6,800 টাকা, 6,800 টাকা দিয়ে আপনারা এই ক্লাসি আউটফিট গুলো আজকে পেয়ে যাবেন। সো আই এম জাস্ট সো ইম্প্রেসড বাই দেয়ার কোয়ালিটি, বাই দেয়ার ডিজাইন এন্ড এভরিথিং, অনেক সুন্দর ছিল আজকে, ঠিক আছে। সো এবার আমরা চলে যাবো নেক্সট কালারটাতে, কোন কালারটা আপনারা আগে দেখতে চাচ্ছেন আমাকে বলবেন। আমি যেহেতু আপনারা অনেক ব্ল্যাক কমেন্ট করছেন, সো আমি ভাবছি এই ব্ল্যাকটা আপনাদেরকে আগে দেখিয়ে দিই। আই থিঙ্ক আমি এটা আজকে বাসায় নিয়ে যাবো, বিকজ এটা চমৎকার ধরনের একটা সুন্দর ব্ল্যাক ড্রেস, ট্রাস্ট মি। আজকে দুটো টাইপের ব্ল্যাক থাকবে, একটা থাকবে শেড করা পেস্টেলান ব্ল্যাক, অ্যান্ড এটা হচ্ছে ওয়ান টোন সলিড ব্ল্যাক। সো এটা আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি, এটার প্রাইসও থাকবে 6,800 টাকা। অ্যান্ড জাস্ট বিউটিফুল একটা আউটফিট, এটা জাস্ট ওয়ে টু বিউটিফুল অ্যান্ড গর্জিয়াস, ট্রাস্ট মি। সো এটার প্রাইস থাকবে 6,800 টাকা। আর ইউ গাইস রেডি ফর দিস অ্যামেজিং ক্লাসি ওয়ান? লেন্থ কত হবে আপু? লেন্থ 48-50 এরকম হয়ে যাবে, বিকজ আপনারা চড়া অনেক বড় বড় প্যানেলস পাচ্ছেন। সো প্যানেলগুলো যখন আপনারা অ্যাড করবেন তখন কিন্তু লেন্থটা অনেক বেশি ইনক্রিজ হয়ে যাবে, ঠিক আছে। হ্যালো বিউটিফুল, নাইস কালেকশন, থ্যাংক ইউ অফরোজ আপু, কেমন আছেন? অ্যান্ড আই হোপ আপনার এই গরমে সবাই ভালো আছেন, ঠিক আছে। হাই প্রিটি লরিন, হাই লুনা আপু, ইউ আর সো কিউট, থ্যাংক ইউ সো মাচ। হামদান আপু কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ সবাই জয়েন করার জন্য। সো এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালারটা, অ্যান্ড আই থিঙ্ক এটা হচ্ছে ব্লুটার আরেকটা ব্ল্যাক, তাই না প্রদোষ ভাই? হ্যাঁ, এটা হচ্ছে প্রথমে যে ব্লুটা দেখালাম না সেটার আরেকটা কালার। সো আপনারা যদি ব্লুটা না পান বা ব্ল্যাকটা না পান, গো ফর দ্য ব্লু ওয়ান। এটা হচ্ছে ব্লুটারই সেম টু সেম আরেকটা কালার, ডিজাইন অ্যান্ড এভরিথিং সব সেম থাকছে, লাইক দিস বড় বড় শিফলি করা থাকবে অ্যান্ড অল। অ্যান্ড হচ্ছে আপনার নেকের মধ্যে ওরকম একটা সুন্দর নেক পিস পেয়ে যাবেন। সো আমি সেট করে দিই শেডেড পেস্টেল অ্যান্ড ব্ল্যাক দেখান নেক্সট ডে প্লিজ। আপু পরপর দুটো ব্ল্যাক দেখালে তো আপনারা কনফিউজড হয়ে যাবেন, সো আমি ব্ল্যাক অ্যান্ড পেস্টেলটা দেখাই দিব, ডোন্ট ওয়ারি। আচ্ছা সাথে সাথে, হ্যাঁ এক্স্যাক্টলি সব দেখাই দিব। সো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শনটা, লুক অ্যাট দ্য এমবেলিশমেন্ট অ্যান্ড ইউ নো শিফলি। অ্যান্ড এটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা নেক তারা করেছে, যে এটা এভাবে দেখালে আই থিঙ্ক বুঝতে পারবেন এটার সুন্দর ইয়েটা। এটা থাকবে আমাদের নেকের পোর্শনটাতে, সেটা এইভাবে এখন বোঝা যাচ্ছে না দো, আমি একটু এখানে রেখে দিব, এটা থাকে না ছোট একটা জিনিস। তো হোয়াইট কালার প্লিজ, ঠিক আছে হোয়াইটও আছে, আজকে আমি দেখাই দিব আপু। এটা হচ্ছে আমাদের দামানে যাবে, লুক অ্যাট দ্য চওড়া প্যানেলস, এভাবে দেখাচ্ছি আমি উপর করে যেন আপনারা ডিজাইন গুলো বুঝতে পারেন, ব্ল্যাকের উপর ধরলে হয়তো বুঝবেন না। সো আমি এভাবে ধরছি, লুক অ্যাট দ্য প্যানেলস অনেক সুন্দর, এগুলো সব দামানে বসবে। সো আপনারা বুঝতে পারছেন দোকানের লেন্থটা কিন্তু বেড়ে যাবে, যারা লেন্দি টাইপের কিছু আউটফিট চাচ্ছেন এটা আরো ভাল লাগবে। এটা হচ্ছে আমাদের ব্যাকের পোর্শনটা, ব্যাকটা হচ্ছে এরকম লাক্সারি লনে থাকবে, জুম করে আর একটু না, হবে হবে না কেন? হাই আপু, হাই উর্মে আপু কেমন আছেন? তো এটা হচ্ছে আমাদের স্লিভটা, এখানে কিন্তু ডাবল প্যানেল আছে, এই যে শিফলি করা ডাবল প্যানেল থাকবে, এটা দুটো দুই স্লিভে বসবে, ওকে এটা যাবে দুটো দুই স্লিভে। অ্যান্ড এটার দোপাট্টাটাও এক্স্যাক্টলি ব্লুটার মতনই থাকবে, ফ্লোরাল প্রিন্টেড সিল্কের মধ্যে, জাস্ট বিউটিফুল লুক অ্যাট দ্য দোপাট্টা। সিল্কের মধ্যে অনেক বড় একটা দোপাট্টা, অ্যান্ড ব্ল্যাকের মধ্যে রেড ফ্লাওয়ার গুলো জাস্ট পপিং আউট ভেরি নাইসলি। সো এটা হচ্ছে আমাদের কমপ্লিট অ্যান্ড ফাইনাল লুকটা, স্ক্রিনশট ইনবক্স করে দিন ক্লোজেট ক্লাউড এর নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে। প্রাইস থাকবে অনলি 6,800 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্যান্টটা লাক্সারি লনে থাকবে। আপু তুমি কি
ধানমন্ডি শোরুমে? জি জি আপু, আমি ধানমন্ডি শোরুমে আছি। এটার প্রাইস হচ্ছে 6,800 টাকা। সরিয়ে ফেলি না, এই মাস্টার পিস গুলো আজকে আপনাদের একটা হলেও নিতে হবে। এটা হচ্ছে আমাদের ক্যাটলগটা, প্রাইস থাকবে 6,800 টাকা, 6,800 টাকা। টেক এ স্ক্রিনশট গাইস, এগুলো আই থিঙ্ক ওয়েবসাইটে অ্যাভেলেবল আছে, সো ঝটপট করে ইনবক্স করে দিন, ঠিক আছে? ঝটপট করে ইনবক্স করে দিন, সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। নেক্সটে কি কালার দেখবেন আমাকে বলে দিন ঝটপট করে, নেক্সটে কোন কালারটা আপনারা দেখতে চাচ্ছেন। নেক্সটে কোন কালারটা দেখবো আমরা আমাকে বলে দিন, আই এম ভেরি কনফিউজ। আমি কোন কালার দেখাবো এটা নিয়ে আমি অনেক কনফিউজ, বিকজ আজকে সবগুলো কালারই আমার কাছে অনেক সুন্দর লাগছে। এটা হচ্ছে একটু অ্যাপল গ্রিন কালারের মধ্যে থাকবে, লুক অ্যাট দ্যাট, এটা একটু খুব সুন্দর অ্যাপল গ্রিন রঙের মধ্যে থাকবে, শেফলি ওয়ার্ক করা আছে, অল ওভার কাজ করা থাকবে। হাউ প্রিটি দিজ আর, তাই না? ইয়েলোটা দেখাও প্লিজ। আচ্ছা, এটার পর প্রমিস আমি ইয়েলোটাই দেখাবো, প্রদেশ ভাইকে ইনডাইরেক্টলি বলে দিলাম, এটার পর আমরা ইয়েলোটাই দেখবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফ্রন্ট অ্যান্ড ব্যাকটা এরকম কালারে থাকবে, কালারটা কিন্তু অনেক সুন্দর, কালারটা ইটস ভেরি নাইস। সো এটা তো যাবে আমাদের ফ্রন্ট অ্যান্ড ব্যাকে। এটার মধ্যে ফ্রন্টের জন্য একটা আলাদা পার্ট আছে, কাট করে দুটো দুই পাশে বসে যাবে, অ্যান্ড মিডল পোর্শনে শিফলি পোর্শনটা বসবে, যেটা অল ওভার স্টিচ অ্যান্ড শিফলি ওয়ার্কটা করা। হট পিঙ্ক আছে, জি জি আজকে হট পিঙ্কও আছে আপু, জিয়াস আপনার সাথে থাকুন, আমি হট পিঙ্কটাও দেখিয়ে দিব। আজকের প্রত্যেকটা কালারই অনেক সুন্দর, আজকে আমাদের একটু কনফিউশন হবে যে আপনার কোন কালারটা দেবেন আজকে, প্রত্যেকটা রঙই আজকে অনেক অনেক ইম্প্রেসিভ। এটা হচ্ছে আমাদের স্লিভ, দুটো দুই স্লিভে বসবে প্যানেল গুলো, সাথে আমরা আরো চওড়া দামানের জন্য প্যানেল পাবো। এটা হচ্ছে আমাদের খুব সুন্দর দামানের প্যানেলটা, লুক অ্যাট দ্যাট, ইটস লুকিং অ্যাবসলুটলি গর্জিয়াস। এটার নিচে বসবে এই চওড়া প্যানেলটা, সো ডাবল ডাবল দুটো চওড়া লেন্থ প্যানেল আমরা পেয়ে গেলাম ফর আওয়ার দামান পোর্শন, আর প্রত্যেকটা প্যানেলে কিন্তু স্টিচ ওয়ার্ক করা থাকবে। সো প্রত্যেকটা ড্রেসের আই থিঙ্ক ডিটেইল গুলো ইটস ভেরি ইম্পর্টেন্ট, সো এই ড্রেসের ডিটেইল গুলো ভরে ভরে তারা দিয়েছে। এটা হচ্ছে আমাদের কটন অর্গানজা দুপাট্টা, অ্যান্ড এগুলোর সাথে নিচে আঁচল থাকবে, দুপাট্টাটা কিন্তু এতটুকু থাকছে না, এগুলোর সাথে আরো অনেক সুন্দর সুন্দর আঁচল থাকবে। তো প্রথমে আমি যে আঁচলটা দেখাবো আপনাদেরকে, এটা হচ্ছে অল ওভার এরকম হোয়াইট কালার থ্রেড ওয়ার্ক করা, এটা যাবে আমাদের দুটো দুই আঁচলে। এটার নিচে আবার এই ফ্লোরাল মোটিভ গুলো বসবে, এটা যাবে আমাদের দুটো দুই আঁচলে। সো দোপাট্টাটা কিন্তু গোয়িং টু বি সুপার ডুপার ইউনো ইউনিক অ্যান্ড ইম্প্রেসিভ, বিকজ আপনারা ডাবল ডাবল চড়া প্যানেলস গুলো পেয়ে যাবেন দোপাট্টার সাথে। দোপাট্টাটা অনেক অনেক লম্বা হয়ে যাবে এন্ড চড়া হয়ে যাবে এগুলো অ্যাড করা পরে। আমার আমার বয়স 56, কিন্তু আমি শুধু খাদি পরি, তার উপর ঢাকার বাইরে, তোমাদের ভক্ত 100%। থ্যাংক ইউ ফারহান আপু, খাদি আমরা ভেরি সুন দেখিয়ে দিব, সো ডোন্ট ওয়ারি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্যান্টটা, প্যান্টটা থাকবে লাক্সারি লনে। স্ক্রিনশট ইনবক্স করে দিন ক্লোজেট ক্লাউডে, নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে। প্রাইস থাকবে 6,800 টাকা, 6,800 টাকা থাকবে এটার প্রাইস, ওকে? 6,800 টাকা থাকবে এটার প্রাইস, ওকে? 6,800 টাকা। লেটস মুভিং অন, এবার আমরা যাবো একটা খুব সুন্দর পিঙ্ক কালারে, একটু হট পিঙ্ক টাইপের একটা টোন এটা, অ্যান্ড ভেরি নাইস ড্রেস, অনেক সুন্দর। এটা আমি অনেকক্ষণ ধরে তাকিয়ে আছি এটার দিকে, কালারটা এত গোলাপি অ্যান্ড সুন্দর, গোলাপি কালারও বলি আমরা এটা বাংলাতে, তাই না এই কালারটাকে? আপু গ্রিনটা দেখাও, আচ্ছা গ্রিন না, হ্যাঁ এটা খুব সুন্দর গ্রিন আছে, আমি দেখাই দিব। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শনটা, লুক অ্যাট দ্য শিফলি ওয়ার্ক। আজকে ড্রেস গুলো ইটস ভেরি ইউনিক অ্যান্ড ভেরি বিউটিফুল, আমার প্রত্যেকটা ডিজাইন অনেক ভালো লাগছে অ্যান্ড প্রত্যেকটা কালারই অনেক ভালো লাগছে। ফিরোজাটা দেখাও না সুন্দরী, ফিরোজাটা না, ঠিক আছে আপু দেখাবো, দেখাবো ইয়াসমিন আপু দেখাবো। আচ্ছা এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শনে বসবে, তো সাথে অনেক সুন্দর সুন্দর প্যানেল থাকবে, আমি এটা আগে সেট করি, লাইফটা ক্লিয়ার আছে নাকি আমাকে একটু জানিয়ে দিন না সবাই, লাইফটা ঠিক আছে নাকি, আমাকে দেখা যাচ্ছে নাকি সুন্দর করে। এটা যাবে আমাদের খুবই সুন্দর একটা ফ্রন্টে, অ্যান্ড মিডল পোর্শনে এই শিফলি পার্টটা বসবে, এত সুন্দর এই জিনিসটা, একটু সি থ্রু করেও কিন্তু আপনারা বসাতে পারেন নিচের ইনারটা অন্য কালার দিয়ে, তাহলে হয়তো আরো অনেক বেশি সুন্দর লাগবে, ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ সিমি আপু, থ্যাংক ইউ সো মাচ, আপনারা এতক্ষণ ধরে আমাকে দেখছেন অ্যান্ড সাপোর্ট করছেন, দ্যাটস সো সুইট অফ ইউ গাইজ। হাই মেরিন আপু কেমন আছেন, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং হিয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কমেন্ট।
এটা হচ্ছে আমাদের নেকে বসবে, নেকের পোর্শনটা অনেক সুন্দর স্টিচ এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে, এটা যাবে আমাদের নেকের পার্টে। তো আমি এটাও অ্যাড করে দিচ্ছি। কালারটা এত সুইট, একটা গোলাপি কালার, মানে ভেরি সুইট। থাকে না কিছু ডিফারেন্ট টাইপের কালার, এই কালারটা হচ্ছে একদম ডিফারেন্ট টাইপের একটা ইয়েলো কালার, ঠিক আছে। ওয়াও, ভেরি বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে আমাদের ফ্রন্টে বসবে। Look at the color. Eta hocche amader the mane boshbe. Look at the combination. Eta hocche amader combination ta. Eta jokhon the mane boshaben bujhte parchen koto sundor and sweet lagbe. Hello Lorin apu. Hi Ridita apu. Ki khobor apnader shobai? Gorom ta kemon jacche apnader? Weather e kemon feel korchen apnara eto hot ekta summer e? Wow, very beautiful. Thank you Nargis apu. This is for our another the man. ডাবল ডাবল দামান পাচ্ছি আমরা, তো লেন্থটা কিন্তু বাড়বে, অনেক বাড়বে। এটা যাবে আমাদের ব্যাকে, ব্যাকে থাকবে লাক্সারি লনের মধ্যে। অ্যান্ড এটা যাবে আমাদের স্লিপটা, স্লিপটা খুবই সুন্দর শিফটি ওয়ার্ক করা, স্লিপসের মধ্যে খুব সুন্দর করে মোটিভ করা থাকবে অ্যান্ড কাজ ওয়ার্ক করা থাকবে। খুব সুন্দর, খুব সুন্দর, নাইস কালেকশন, থ্যাংক ইউ। আজকে কালেকশন গুলো আমি ডেইলি বলি অনেক সুন্দর, বাট আজকে আসলেই মেন করছি যে এইগুলো আসলে অনেক ইউনিক অ্যান্ড অনেক সুন্দর। এটা হচ্ছে আমাদের লাক্সারি লনের মধ্যে একটু শিমার সিল্ক টাইপের একটা ফ্যাব্রিকের উপর করা। উফ, দিস কালার, লুক অ্যাট দ্য কালার অ্যান্ড লুক অ্যাট দ্য কম্বিনেশন, ইটস জাস্ট টু গুড, তাই না? ইটস জাস্ট টু গুড অ্যান্ড টু বিউটিফুল। এটার সাথে আমরা চার বর্ডারে কাট ওয়ার্ক করা প্যানেলটা পাবো, সো আপনারা চাইলে এটা অ্যাড করে ফেলতে পারেন দুপাট্টার চার বর্ডারে। অ্যান্ড আমার মনে হয় না দরকার আছে, বিকজ এই ফ্লোরাল জিনিসটাই অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে। এটা দিয়ে দেন, এই সাইডে দিয়ে দেন, দেখা যাচ্ছে না তো বলেছ ভাই, এখানে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের, আপনি এইভাবে চাইলে অ্যাড করতে পারেন, সুন্দরই লাগছে এইভাবে। তো এটা হচ্ছে আমাদের কমপ্লিট আর ফাইনাল লুক, দুপাট্টার চার বর্ডারে কিন্তু প্যানেলটা বসবে। অ্যান্ড এটার সাথে আমরা লাক্সারি লনের প্যান্ট পেয়ে যাবো, কালারটা অসাধারণ সুন্দর। ইয়েলো কি ফেভারিট কালার? পিঙ্ক ও ইয়েলো বলছি, আমি কি ইয়েলো বলছি প্রদেশ ভাই? এটাকে কখন বললাম এটা? মামুনি তোমাকে একদম গোলাপি পরির মতো লাগছে, থ্যাংক ইউ কামরান আন্টি, হট পিঙ্ক, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এটা হচ্ছে আমাদের কমপ্লিট লুকটা, এটা হচ্ছে আমাদের পিঙ্ক কালারটা। আমি ইয়েলো বলছিলাম, আমার মাথায় ঠিক নাই, ইয়েলো কেন বলছি আমি জানি না। সো এটা হচ্ছে আমাদের পিঙ্ক কালারটা, খুব সুন্দর। And এটার প্রাইসও থাকবে 6,800 টাকা, 6,800 টাকা। লুক এট দিস, একদম গোলাপি সুন্দর রঙের একটা ড্রেস এটা, প্রীতি। এবার যাবো একটা হোয়াইট কালার, নাকি ইয়েলো কালার? দেন ইয়েলোটাই দেন, ইয়েলো ইয়েলো বলছি আমি মনের ভুলে, সো ইয়েলোটাই দেখাই দিই। আচ্ছা পিঙ্ক ড্রাগন ফ্রুট কালার, হ্যাঁ পিঙ্ক ড্রাগন ফ্রুট কালার মেরিন আপু, ট্রু, ওইটা একটু ড্রাগন ফ্রুটের মতো ছিল। দিস ইজ দ্য মাস্টার্ড ইয়েলো কালার, ওফো, একদম পাঞ্চি ইয়েলো টাইপের কালার, থাকে না কিছু ওই টাইপের। লুক এট দ্যাট, টেক এ স্ক্রিনশট। আমার কাছে পারিসের এবারের ক্যাটলগ গুলো এত ইন্টারেস্টিং আর এত সুন্দর লাগলো, খুবই প্রিটি এটা, পাঞ্চি ইয়েলো কালার একটা, খুব সুন্দর, খুবই খুবই সুন্দর, একদম আমরা ওই যে হট ডগে যে মাস্টার্ড সসটা খাই, একদম মাস্টার্ড সস কালার এটা একদম। হাই তানিয়া আপু, কোনটার প্রাইস জানতে চাচ্ছে? আজকে পরিষে গুলোর প্রাইস থাকবে মাত্র 6,800 টাকা। আজকে ডিফারেন্ট প্রাইস আছে না, কিন্তু সোফার আমি 6,800 টাকার গুলোই দেখালাম, ডিফারেন্ট থাকলে আমি দেখাই দিচ্ছি আপু, ডোন্ট ওয়ারি, যেটা ডিফারেন্ট থাকবে আমি দেখাই দিচ্ছি। এবার দেখাবো আমরা এই মাস্টার্ড ইয়েলো কালারটা, এটার মধ্যে একটু সুন্দর করে অ্যাপ্লিকও করা আছে, লুক অ্যাট দ্যাট, থাকবে ফ্রন্ট পোর্শনে। ইয়েলোটা দেখতে চেয়েছিলেন অনেকে, সো আমি ইয়েলোটা দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে সি থ্রু করা কিছু অ্যাপ্লিক ওয়ার্ক থাকবে, যেটা অর্গানজা দিয়ে কভার করা। অ্যান্ড ডিটেল গুলো কি সুন্দর, প্রত্যেকটার ডিটেল গুলো কি সুন্দর, অনেক সুন্দর। নেক্সটে কোন কালার দেখবে আমাকে বলেন, নেক্সটে কোন কালার দেখতে চাচ্ছেন? আরো কিন্তু অনেক সুন্দরী সুন্দরী কালার আছে আজকে। প্যারেট গ্রিনটা দেখাও, ঠিক আছে এটার পর প্যারেট গ্রিন দেখাবো না আপু, আই এম আ লিটল লেট। আপনার ড্রেসটা কি টু পিস? ইটস আ কমপ্লিট থ্রি পিস আপু, থ্রি পিসে থাকবে কমপ্লিট, সো ইয়া। এটা হচ্ছে আমাদের খুব সুন্দর ফ্রন্ট, এটা হচ্ছে আমাদের নেকের এই ওয়ার্কটা, যেটা ল্যাভেন্ডার কালার কম্বিনেশনে থাকবে।
আমি এটা সেট করব। অনেক বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে আমাদের কিছু 3D ফ্লাওয়ার্স, এগুলো আপনি কাট ওয়ার্ক করে নেকে দামানি ইউজ করতে পারেন। অনেক বিউটিফুল, থ্যাংক ইউ নার্গিস আপু। এন্ড এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এর খুবই সুন্দর, এটা যাবে আমাদের ফ্রন্ট পোর্শনটাতে, ঠিক আছে? একদম টকটকা পাঞ্চি, ম্যাঙ্গো মাস্টার্ড ইয়েলো টাইপের একটা কালার, ম্যাঙ্গো কালার বলতে পারি আমরা এটাকে। এটা হচ্ছে আমাদের ফ্রন্টের দামানে বসবে। এই প্যানেলটা অসাধারণ সুন্দর পার্পল কালারের মধ্যে। এটার নিচে বসবে এটা, এটার নিচে বসবে এই প্যানেলটা, ঠিক আছে? এন্ড যাবো আমরা আমাদের খুব সুন্দর ব্যাকে, ব্যাক পোর্শনটা থাকবে লাক্সারি লনে। এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা, এটা থাকবে আমাদের লাক্সারি লন, ঠিক আছে? প্রাইস বলো, অর্ডার করবো। মেহরিন আপু কোনটার প্রাইস? ইয়েলোটার প্রাইস হচ্ছে 6,800 টাকা। এটা হচ্ছে আমাদের স্লিভ, এন্ড এটা হচ্ছে আমাদের স্লিভের প্যানেলটা যেটা শিফলি করা থাকবে। সো দিস ইজ আওয়ার বিউটিফুল স্লিভ। এটার সাথে আমরা আর একটা সুন্দর নাইস দুপাট্টা পাচ্ছি। এটা এটা এটার সাথে আরো দেন জিনিসপত্র, একটু যদি বলি দুপাট্টা মানুষ তো ভয় পেয়ে যাবে। এটা হচ্ছে নিচের পার্টটা, দুপাট্টার নিচের বর্ডারটা, এটা যাবে আমাদের নিচের বর্ডারে। পুরোটা থ্রেড এম্ব্রয়ডারি ওয়ার্ক করা পার্পল এন্ড পিঙ্ক কালার দিয়ে। তার নিচে আমরা এটা বসাতে পারি বা আঁচলে এটা বসাতে পারি, দুটো দুই আঁচলের জন্য, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের দুপাট্টাটা। দিস ইজ দ্য কমপ্লিট ফাইনাল লুক। স্ক্রিনশট ইনবক্স করে দিব ক্লোজেট ক্লাউডে, নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে। এটার প্রাইস থাকবে 6,800 টাকা থাকবে এটার প্রাইস। দিস ইজ দ্য প্যান্ট, প্যান্টটা থাকবে লাক্সারি লনে। আপু গ্রিন, আচ্ছা গ্রিন না, গ্রিনটা দেখাচ্ছি দাঁড়া। এটা হচ্ছে আমাদের প্যান্টটা, প্যান্টটা থাকবে লাক্সারি লনে। মার্শাল্লাহ সো বিউটিফুল, থ্যাংক ইউ নাহার আপু। এটার প্রাইস থাকবে 6,800 টাকা, 6,800 টাকা থাকবে এটার প্রাইস। সো টেক এ স্ক্রিনশট। তোমারটার প্রাইস কত আপু? আমারটার প্রাইস 11,800 টাকা আপু। ইটস আ ফর্মাল ওয়ান ধানাকে। আপু কটন ওড়না ড্রেস হবে, দেখানোর ইচ্ছে আছে? আমি অস্ট্রেলিয়া থেকে তোমার লাইভ দেখছি, ঈদের আগে আসবো অ্যান্ড কটন ড্রেস নিব। ঈদের আগে আসলে তো আপনি অবশ্যই হাজারটা কটন দুপাট্টার ড্রেস পাবেন আপু। হ্যালো বিউটিফুল, আজকে কি দেখাচ্ছো? আজকে শাহি শিরিন আপু, আজকে প্যারিসে দেখাচ্ছি। দ্য ক্যাটলগ নেম ইজ সান্তা ক্রুজ অ্যান্ড দিস ইজ আ ভেরি বিউটিফুল ক্যাটলগ, ইউ উইল লাভ ইট। অনেক সুন্দর একটা ক্যাটলগ আপু, ল্যাভেন্ডার কালার। আচ্ছা হোয়াইটটা দেখিয়ে নি, হোয়াইটটা হচ্ছে মাত্র যে ইয়েলো কালারটা দেখালাম, না ইয়েলোটা না, এটার আরেকটা কোন যে কালারটা দেখালাম, পিঙ্ক, পিঙ্ক, পিঙ্কটার আরেকটা কালার হচ্ছে হোয়াইট। সো যারা ওই হট পিঙ্কটা পাবেন না, তারা এই হোয়াইটটা নিয়ে নেবেন, বিকজ ডিজাইন ইকুয়ালি সেম বাট কালারটা ডিফারেন্ট। এটা হচ্ছে পিঙ্কটার আরেকটা কালার, উইচ ইজ দ্য হোয়াইট ওয়ান। মাশাল অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ শাকিল আপু। এটা হচ্ছে আমাদের ফ্রন্টটা, একদম স্নো হোয়াইট এর মধ্যে থাকবে এটা। দিস ইজ নট অফ হোয়াইট অর আইভরি, ইটস আ ট্রু মিল্কি হোয়াইট কালার, ওকে? এটা হচ্ছে আমাদের ফ্রন্টে, মিডল আরেকটা পার্ট আছে, এটা আমি সেট করে নিই। এটা হচ্ছে আমাদের মিডল পার্টটা, যেটা পুরোটা শিফলি করা থাকবে। এটা চলে যাবে আমাদের মাঝখানের পোর্শনটাতে লাইক দিস, এভাবে। সো এটা হচ্ছে আমাদের মিডল পোর্শনটা, খুবই খুবই সুন্দর। এটা যাবে ফ্রন্টে, মাশাআল্লাহ অনেক সুন্দর। থ্যাংক ইউ শাকিলা আপু, কেমন আছেন আপনি? থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। দিস ইজ আওয়ার নেক পার্ট, নেকের মধ্যে এটা বসবে, এটা বসে যাবে খুব সুন্দর করে নেকে পার্টে। এক্স্যাক্টলি সেম প্যানেলটা যাবে আমাদের দমানে। হোয়াইট এর পরে কোন কালার দেখতে চান আমাকে বলে দিন। হোয়াইট এর পরে কি গ্রিন দেখতে চান নাকি কোন কালার দেখতে চান? এটা হচ্ছে আরেকটা প্যানেল, এটাও দমানে বসবে। হাই ডিয়ার, হাউ ইউ? রাফি আপু অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? সরি, এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা, ব্যাকে যাবে লাক্সারি লন। এখন ওই দিন কি হয়েছে? এটা হচ্ছে আমাদের স্লিভটা, স্লিভস শিফলি করা থাকবে। এই হোয়াইট কালারটা এত সুন্দর, নো সাউন্ড, কি বলছেন? সাউন্ড তো ফুল আছে আপু, আপনার ফোনের সাউন্ড একটু বাড়িয়ে দেখেন না। এটা হচ্ছে আমাদের স্লিভটা, স্লিভটা অনেক সুন্দর থাকবে লাক্সারি লনের মধ্যে। সাউন্ডটা কি ক্লিয়ার আছে নাকি আমাকে একটু জানান না সবাই। মৃত্তিকা আপু বলছে নো সাউন্ড, ইজ দ্যাট সো? সাউন্ড কি ক্লিয়ার নেই?
এটা হচ্ছে আমাদের দোপাট্টা লাক্সারি লন এর মধ্যে থাকবে, দুই সাইডে হচ্ছে এরকম ফ্লোরাল এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে। ড্রেসটা অনেক স্নিগ্ধ সুন্দর এন্ড বিউটিফুল একটা কালার। হাই বিউটিফুল ডল, তোমার মুড অফ? না না আপু, মুড অফ না, গরম একটু আসলে টায়ার্ড হয়ে আছি, বাট আই এম ডুইং গুড। রনক রনক না, হ্যাঁ রনক আপু। হাই তানজিনা আপু, অল ক্লিয়ার, থ্যাংক ইউ তানজিনা আপু, থ্যাংক ইউ সালমা আপু, থ্যাংক ইউ ফারজানা আপু, থ্যাংক ইউ মলা আপু। এটা হচ্ছে আমাদের দোপাট্টা, দোপাট্টার সাথে সুন্দর প্যানেলটা থাকবে, এখানে দিয়ে দেন পুলিশ। হ্যাঁ এটা হচ্ছে আমাদের দোপাট্টার চার বর্ডারে এই প্যানেলটা বসবে, অনেক বড় একটা প্যানেল। এটা চার বর্ডারে বসালে কিন্তু দোপাট্টার আরো সুন্দর লাগবে, কাটওয়ার্ক করে যদি আপনি বসাতে চান বসাতে পারবেন। এটার প্রাইসও থাকবে 6,800 টাকা, ঠিক আছে 6,800 টাকা থাকবে এটার প্রাইস। স্ক্রিনশট দিন, ইনবক্স করে দিন ক্লোজেট ক্লাউডে, নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিন। দিস ইজ দ্য প্যান্ট, একদম স্নো হোয়াইট এর মধ্যে থাকবে প্যান্টটা, এন্ড প্রাইস থাকবে মাত্র 6,800 টাকা, 6,800 টাকা থাকবে এটার প্রাইস, ঠিক আছে টেক এ স্ক্রিনশট। লেটস মুভিং অন, এবার আমরা যে কালারটা দেখবো এটা হচ্ছে একটু গ্রিন এর মধ্যে থাকবে। গ্রিন কালারটা আপনি অনেকেই দেখতে চাচ্ছিলেন, এটা হচ্ছে একটু অলিভ গ্রিন টাইপের একটা কালার। এটা হচ্ছে একটু অলিভ গ্রিন টাইপের একটা কালার, এটার প্রাইসও থাকবে 6,800 টাকা, ঠিক আছে অলিভ গ্রিন টাইপের একটা কালার, প্রাইস থাকবে 6,800 টাকা। সো আমরা এই কালারটা একটু দেখবো এখন, লেটস সি এই গ্রিনটা কেমন লাগে। ও ওয়াও, এটা ফুল অ্যাপ্লিক ওয়ার্ক করা, এই ড্রেসটা গ্রিনে ফুল অ্যাপ্লিক ওয়ার্ক করা থাকবে, দিস ইজ বিউটিফুল। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শনটা, লুক এট দ্য বিউটিফুল ফিনিশিং, পুরোটা বডিতে অ্যাপ্লিক ওয়ার্কটা করা। সো আপনি যদি একটু হাফ টপ করে ইনার পরেন তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ আয়েশা আপু। লেন্থ কত হবে হোয়াইটটার? লেন্থটা 50+ হবে আপু, বিকজ ডাবল ডাবল প্যানেল করা আছে প্রত্যেকটির মধ্যে। সো আপনি যখন প্যানেল গুলো অ্যাড করবেন লেন্থটা অনেক বেশি বেড়ে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে। দিস ইজ আওয়ার ফ্রন্ট, ওয়াও লাভলি গ্রিন, গ্রিনটা আসলে অনেক সুন্দর। আমি এবার বুঝলাম আপনারা কেন গ্রিনটা বারবার দেখতে চাচ্ছিলেন। আজকে সব সেম প্রাইস না আপু, আজকে সব সেম প্রাইস না, ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস থাকবে। এটা হচ্ছে নেকে যাবে আমাদের, নেকে একটা মোটিভ আর নেক পিস, ইটস লাইক আ নেকলেস, তাই না? নেকলেস এর মতো ডিজাইনটা করেছে। এটা যাবে আমাদের নেকের পোর্শনে। এবার যাবো আমরা আমাদের দামান, একটা চওড়া প্যানেল থাকবে দামানে, ডাবল দুটা প্যানেল থাকবে। দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান, এন্ড এটার নিচে আবার বসবে, এটার নিচে আবার বসবে এই প্যানেলটা। সো টু প্যানেলস পরপর বসবে, এখানেই তো মনে হয় কত কতটুকু লেন্থ বেড়ে গেল, 5-6 ইঞ্চ বেড়ে গেল এখানে। সো এটা যখন আপনারা নিচে দামানে ইউজ করবেন আপনার লেন্থটা কিন্তু অনেক বেড়ে গেল। এটা হচ্ছে আমাদের ব্যাগটা, ব্যাগটা থাকবে লাক্সারি লন এর মধ্যে, দিস আর ব্যাগ পার্টস, এন্ড এটা যাবে আমাদের স্লিভস এর পোর্শনটার মধ্যে, এটা যাবে স্লিভস এ, এটা যাবে আমাদের স্লিভস এর প্যান্ট। অনেক সুন্দর গ্রিন কালার, যারা এবার এতে পড়তে চাচ্ছেন তারা তো এটা মাস্ট নেবেন, সব ড্রেস নিয়ে নেওয়ার মতো একটা ক্যাটলগ। ফর এক্সাম্পল, তাই না, আমি এটাই বলছিলাম, আজকের এই ক্যাটলগটা স্পেশালি আপনারা এইভাবেই অর্ডার করবেন যে কি বলে পারিশের আজকে যে কালারটা এভেলেবেল আছে, বুক দিস ফর মি, নেম ফোন নাম্বার অ্যাড্রেস, এন্ড হচ্ছে ইয়া নেম ফোন নাম্বার অ্যাড্রেস, এইটা এই তিনটা দিয়ে এভাবে অর্ডার করে দেন। সো যেটাই আছে জাস্ট বুক ফর মি, এভাবে অর্ডার করবো। ভেরি বিউটিফুল ড্রেস, থ্যাংক ইউ রাফি আপু, থ্যাংক ইউ সো মাচ। এই দোপাট্টাটা থাকবে লাক্সারি লনে, এন্ড দোপাট্টার চার বর্ডারে আমরা এরকম সি থ্রু প্যানেল পেয়ে যাবো। সেম প্রাইস, সেম প্রাইস, হ্যাঁ সেম প্রাইস আজকে, ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস কেন বলেছিলাম জানি না, বাট সব আজকে সেম প্রাইস 6,800। দিস ইজ আওয়ার কমপ্লিট এন্ড ফাইনাল লুক, এই প্যানেলটা চার পাশে বসে যাবে, এন্ড প্রাইস থাকবে অনলি 6,800, 6,800 টাকা থাকবে এটার প্রাইস, ঠিক আছে। প্যান্টে যাবো, প্যান্টটা থাকবে লাক্সারি লন, প্যান্টটা থাকবে এরকম সুন্দর লাক্সারি লনে, এন্ড এটার প্রাইসটাও থাকবে 6,800 টাকা, 6,800 টাকা থাকবে প্রাইস। সো টেক এ স্ক্রিনশট, 6,800 টাকা। এবার যাবো আমরা একটা খুবই সুন্দর রেড কালারে, ও ওয়াও
বিউটিফুল ওয়ান টোন গ্রিন অ্যান্ড রেড যারা চাচ্ছেন আজকে তাদের জন্যই ক্যাটালগটা অনেক স্পেশাল, বিকজ আজকে এই লাল রংটাও এক্সেলেন্ট। থ্যাংক ইউ। কোন পেজে অর্ডার করবো? যে পেজ থেকে আমি লাইভ করছি আপু, ক্লোজেট ক্লাউড, সেই পেজে অর্ডার করবো আমরা। এটা হচ্ছে একদম রেড কালার এর মধ্যে, এটার প্রাইসও থাকবে 6800 টাকা, এটার প্রাইসও থাকবে 6800 টাকা। সো লুক এট দ্য মারুন কালার, অনেক সুন্দর, অনেক সুন্দর একটা ক্যাটালগ, আর অনেক সুন্দর একটা লাল কালার এটা, এটা বসবে ফ্রন্ট না। লুক এট দ্য ডিজাইন, একটু লিফ লিফ করে খুব সুন্দর করে এটা করা, শিফলিটা করা, এটা বসবে আমাদের ফ্রন্ট পোর্শনে। অ্যান্ড ডোন্ট ওয়ারি, মিডল পোর্শনের জন্য আরেকটা পার্ট আছে, এটা আমি আগে একটু সেট করে নিই। অ্যান্ড এটা বসবে আমাদের মিডল পোর্শনটাতে, এটা বসবে মিডল পোর্শনটাতে, সো এটা হচ্ছে আমাদের মিডল পোর্শনের শিফলি ওয়ার্কটা। অনেক সুন্দর, খুবই সুন্দর একটা জামাই, দিস ইজ লাইক আ সিঁদুর লাল, একদম ট্রু রেড কালার, লাল রং। এটা হচ্ছে আমাদের, ও মাই গড, দিস আর রোজেস, রেড রোজেস, এরকম বড় বড় দামের জন্য তার এই রোজেস গুলো দিয়েছে। লেন্থ একটু লং হবে, হ্যাঁ একটু লং বা বেড়ে যাবে। এটা নিচে আবার এটা বসবে, এটার এই এই প্যানেলটার নিচে আবার বসবে এই চড়া প্যানেলটা। ডিটেল গুলো কি চমৎকার, তাই না? ফর আর দমান ক্লোজেট ক্লাউড পেজ স্টুডিও আরেকটা পেজ না আপু, একই পেজ আমাদের, জাস্ট আমাদের দুটো পেজই হ্যান্ডেল হচ্ছে, বাট আপনার অর্ডারটা এখন ক্লোজেট ক্লাউডে করবেন। এটা হচ্ছে আমাদের স্লিভসের মোটিভ, এটা হচ্ছে স্লিভের শিফলি মোটিভটা, অ্যান্ড স্লিভসের এখানেও সুন্দর একটা প্যানেল থাকে। দিস ইজ ফর আওয়ার স্লিভ, উফ, সুইটেস্ট রেড, ক্লোজেট ক্লাউড অর্ডার করবেন আপনি। সো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শনটা, আর ইট ইজ রেডি ফর দ্য দুপাট্টা। মায়াবি এমপ্রিন্ট কবে আসবে? যদি বলি স্টোরে আছে চলে আসেন, অনেকগুলো মায়াবি এমপ্রিন্ট আছে। সো এটা হচ্ছে আমাদের অর্গানজা দুপাট্টা, পুরোটার মধ্যে থ্রেড এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে, অ্যান্ড দিস ইজ অ্যাবসলিউটলি বিউটিফুল ওয়ান টোন রেড কালার, লাল রঙের একটা দুপাট্টা এটা। লাল রং দেখলেই মনে হয় একটু মাথায় কাপড় দিয়ে আপনাদেরকে দেখাই। সো এটা হচ্ছে লাল রঙের মধ্যে থাকবে, অনেক সুন্দর। আপনার হচ্ছে ডালাতেও কিন্তু এটা অ্যাড করতে পারেন, ডালাতে দিতে পারেন, যেহেতু এটা লাল রং আছে, নতুন বাইকসদের জন্য গিফটের জন্য বেশি কনভিনিয়েন্ট হবে। সো ইয়া, দিস ইজ দ্য রেড ওয়ান, ওয়াও অনেক সুন্দর এটা। এটা হচ্ছে আমাদের প্যান্টটা, প্যান্টটা থাকবে লাক্সারি লনের, দোপাট্টাটা কিন্তু অর্গানজার মধ্যে অল ওভার কাজ করা থাকবে। স্ক্রিনশট ইনবক্স করে ফেলবো আমরা ক্লোজেট ক্লাউডে, নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে, ঠিক আছে? এটার প্রাইস থাকবে মাত্র, এটা হচ্ছে আমাদের প্যান্টটা লাক্সারি লনে থাকবে, এটার প্রাইস থাকবে মাত্র 6800 টাকা। টেক এ স্ক্রিনশট গাইস ইফ ইউ লাইক ইট, 6800 টাকা থাকবে এটার প্রাইস ওনলি, দিস ইজ ভেরি নাইস অ্যান্ড বিউটিফুল। নেকের এই ডিজাইনটা মনে হচ্ছে ইটস লাইক আ নেক পোর্শন, বিউটিফুল রেড, হ্যাঁ রেডটা অনেক সুন্দর ছিল। এবার আপনাদের ফেভারিট রংটা আমি দেখাই, পেস্টেল অ্যান্ড ব্ল্যাক এর যে কন্ট্রাস্টটা ছিল, এটা হচ্ছে দুটো শেডের একটা ড্রেস, অসম্ভব ইউনিক অ্যান্ড অসম্ভব সুন্দর। এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হচ্ছে ফিরোজা দুটোর মিক্স কালার একটা, ঠিক আছে? এটা দেখাবো, এটা হচ্ছে আপার পার্ট আমাদের, অলরেডি দেখেছেন লোয়ার পার্টটা ব্ল্যাক এর মধ্যে থাকবে, তো এটা দিয়ে করবো আমরা আমাদের আপার পার্ট, ঠিক আছে? দিস ইজ দ্য আপার পার্ট, শিফলি করা অল ওভার, অ্যান্ড এটার নিচে বসবে ব্ল্যাক পোর্শনটা। বরণী শোরুমে আজকে গেলে এই ক্যাটালগটা পাওয়া যাবে? জি স্যার, আপু পাওয়া যাবে। তুমি যে পড়েছো, প্রাইস কত? 11800 আপু, আমি যেটা পড়েছি 11800 টাকা। এটা হচ্ছে আমাদের নেক অ্যান্ড দ্য মান, বা আপনার এটা স্টিল এভাবেই বসিয়ে ফেলতে পারেন, ইফ ইউ গাইস ওয়ান্ট টু, এভাবেও বসালেও সুন্দর লাগবে, খারাপ লাগবে না। এটা যাবে আমাদের ফ্রন্টের পোর্শনটার মধ্যে, নিচে যে লোয়ার পার্টটা বসবে ব্ল্যাকের মধ্যে, ওটাও সুন্দর। আর এগুলো কিছু 3D ফ্লাওয়ার,
ছোট ছোট করে কাট কাট করে আপনারা 3D ওয়াইজ ইউজ করতে পারেন যদি চান। মাথা নষ্ট করার মতো ড্রেসেস, তাই না আইরিন আপু? ওরকমই লাগছে। এই শিফলি পার্টটা যাবে আমাদের নিচ থেকে এইভাবে, ঠিক আছে? তো আমি এটা কিভাবে সেট করবো আমি জানি না, একটু সেট করে আসি তাহলে বুঝতে পারবেন আপনারা। আমার সাথে থাকতে থাকতে করে অনেক বুদ্ধিমান হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের লোয়ার পার্টটা। ও ওয়াও, দিস ইজ লুকিং সো বিউটিফুল। এটার সাথে আমরা দমানের এই প্যানেলটা পাবো, এটা হচ্ছে শিফলি করা থাকবে দুটো শেডে, এটা আবার বসে যাবে এখান থেকে। আপনারা কিন্তু লেন্থটা বুঝতে পারছেন যে লেন্থটা কেমন হবে। এটার নিচে আরেকটা প্যানেল আছে, দিস ইজ অ্যানাদার ওয়ান, সো এটা একটা নিচে বসবে। লুক অ্যাট দিস বিউটিফুল কম্বিনেশন, মাশাআল্লাহ। এটা হচ্ছে দুটো প্যানেল ফর আওয়ার দমান। এটা যাবে আমাদের স্লিভস এ, স্লিভস আপনারা চাইলে কাট ওয়ার্ক করতে পারবেন। বারানী স্টোরে এভেলেবেল আছে, ধানমন্ডি স্টোরে এভেলেবেল আছে, উত্তরা স্টোরে এভেলেবেল আছে, ইভেন চিটাগং স্টোরে এভেলেবেল আছে। গো ফর ইট, যেখানেই যেতে চান চলে যান, সব সবখানে এভেলেবেল আছে। এটা হচ্ছে আমাদের ব্যাকের আপার পার্টটা, এটা হচ্ছে আমাদের ব্যাকের লোয়ার পার্টটা। শেডের যেহেতু অর্ধেক অর্ধেক হাফ হাফ করে দিয়েছে। অ্যান্ড এটার সাথে আমরা দোপাট্টা পাবো, দোপাট্টাটা থাকবে লাক্সারি লনে, বাট শেডেড প্যানেল আছে অফকোর্স। এটা হচ্ছে আমাদের শেডেড লাক্সারি লন দোপাট্টাটা। অ্যান্ড এটার সাথে আমরা প্যানেল পাবো, আর চলে যাবে এটা। এটা হচ্ছে আমাদের চার মোটিভ, চার কর্নারে দিয়েছে। আপনার ড্রেসের একটা কর্নারও বসাতে পারেন, আমি ক্যাটলগে দেখলাম এই মোটিভ গুলো ড্রেসের দুটো দুই কর্নারেও দিয়েছে। সো আপনার চাইলে ড্রেসের দুটো দুই কর্নারে অ্যাড করতে পারেন, বাট আমার মনে হয় দোপাট্টাতে দিলেই বেশি সুন্দর লাগবে। অ্যান্ড দিস ইজ দ্য প্যান্ট, এটা থাকবে আমাদের লাক্সারি লন প্যান্ট। এটা না আমি না নিলে আজকে রাতে ঘুম হবে না আমার। আমার আপু আমার আমার আপু আমি আর থাকতে পারছি না ঘরে, এইটা আমাকে দিয়ে দাও প্লিজ। ঘরে না থাকতে পারলে স্টোরে চলে আসেন, এন্ড ঘরে থাকতে চাইলে জলদি করে ইনবক্স করে দিন, ঠিক আছে? এটার প্রাইস থাকবে 6,800 টাকা, 6,800 টাকা। লুক এট দিস, দিস ইজ অ্যাবসোলুটলি ইউনিক অ্যান্ড বিউটিফুল আউটফিট, সো বিউটিফুল। বেলি রোড আউটলেট অনেক বেশি মিস করছি, ডোন্ট ওয়ারি। বেলি রোড থেকে ধানমন্ডি আই থিঙ্ক আছে না, নাকি বেলি রোড থেকে বনানি কাছে? ধানমন্ডি কাছে বেলি রোড থেকে, আপনি জাস্ট চলে আসুন ধানমন্ডিতে। এটা আমার যদিও খুলতে ইচ্ছে করছে না, বাট আই হ্যাভ টু। চমৎকার ড্রেসটা, থ্যাংক ইউ ফারজান আপু। এবার যাবো আমরা একটু ল্যাভেন্ডার কালারে, এটা অনেক সুন্দর অ্যাপ্লিক করা। এন্ড এটা হচ্ছে মনে হয় গ্রিনটার আরেকটা কালার, ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে। নেক্সটে কোন কালার দেখতে চাচ্ছেন জলদি করে আমাকে বলে দিন, ঝটপট করে ইনবক্স করে দিব আমরা ক্লোজেট ক্লাউডে। এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা। আজকে পুরোই কনফার্ম, তুমি বলে দাও রেড অর ম্যাজেন্টা। রনক আপু আমি বলে দিব কেন? আপনি বলুন আপনি কোনটা নেবেন। আমি তো আমাকে যদি আস্ক করেন আপনি, আমি বলবো দুটাই নিয়ে নেন, রেডও সুন্দর ম্যাজেন্টাও সুন্দর। এখন আপনি আমার থেকে চান উত্তরটি, উত্তরটি হলো দুটোই নিয়ে নেন। তোমারটা কত? আমারটা হচ্ছে 11,800 টাকা। আচ্ছা এটা হচ্ছে ল্যাভেন্ডার অ্যাপ্লিকটা, ও খুবই সুন্দর, 6,800। গ্রিনটা দেখতে চাই, আমি তো গ্রিন একটা দেখালাম আপু। আরেকটা হচ্ছে ইয়ে কালার আছে, ওইটাকে কি কালার বলবো, ফিরোজা কালার আছে, ওইটা দেখাবো দাঁড়ান। এটা হচ্ছে ফ্রন্টে বসবে, তো সেট করে নেই। আজকে আসলেই অনেক কনফিউজ হয়ে যাওয়ার মতো আউটফিট এগুলো, রাইট? এটা হচ্ছে আমাদের নেকটা, নেকটা অনেক সুন্দর। ধানমন্ডি স্টোরে আসলে না সবকিছু মানে চোখের সামনে থাকে, তো লাইভ করার টাইমে অন্য স্টোরে তো মানে চোখের সামনে থাকে না, চোখে দিকে চলে যায়। এটা হচ্ছে আমাদের দমানটা, খুব সুন্দর। এন্ড এটার কি, এটার নিচে বসবে আমাদের এই প্যানেলটা। ল্যাভেন্ডার পরে কোন কালার দেখবো? বার্গ্যান্ডি কালার আছে কিন্তু একটা, সেম ব্ল্যাক অ্যান্ড প্যাস্টেলের শেডেডটা। সো ডিজাইন আপনি কোনটা নেবেন, পরপর দেখানো উচিত ছিল প্রদর্শনী আজকে কালার গুলো, তাহলে মানুষ ইজিলি পিক করতে পারতো কোন ডিজাইনটা নেওয়া উচিত। এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা, এটা লাক্সারি লনে থাকবে। অ্যান্ড স্লিভটা হচ্ছে লাক্সারি লনের মধ্যে প্যানেল করা, দিস ইজ দ্য স্লিভ।
এটা হচ্ছে আমাদের প্যানেলটা, খুবই সুন্দর। দিস কালার মেড ফর ইউ। কোনটা এটা? ল্যাভেন্ডার। ল্যাভেন্ডার কালার আমার অনেক কম পরা হয় আপু, বাট আমার মনে হয় আমার একবার ট্রাই করা উচিত সব কালারের মতো করে। আমারটা কত, তোমারটা কত? আমারটা হচ্ছে 11,800। এটা হচ্ছে আমাদের লাক্সারি লন দুপাট্টা, বাট ডোন্ট ওয়ারি, চার বর্ডারে একটা চড়া প্যানেল করা থাকবে, যেটা আপনারা চারপাশে অ্যাড করে ফেলবেন। যাদের ল্যাভেন্ডার কালার পছন্দ, এই ড্রেসটা আমি বলবো ল্যাভেন্ডার লাভারদের জন্য একটা হেভেনলি ড্রেস। ঝটপট নিয়ে নেন। প্রাইস থাকবে 6,800 টাকা, 6,800 টাকা থাকবে এটার প্রাইস। এটা চার বর্ডারে চলে যাবে। ভেরি বিউটিফুল, থ্যাংক ইউ রাফি আপু। আপনি সবসময় আমার লাইভে লাস্ট পর্যন্ত থাকেন, দ্যাট মেড মি সো সো হ্যাপি রাফি আপু, মিন্স আ লট। এবার যাব আপনাদের সবার প্রিয়, যেটার জন্য এতক্ষণ ওয়েট করছিলেন, ফিরোজা কালার। বাট এটা হচ্ছে রেডটার আরেকটা কালার। ইফ ইউ আর নট গেটিং দ্য রেড ওয়ান, গো ফর দিস ফিরোজা কালার। এটা ফিরোজাও কালার না, মানে এটাকে কি কালার বলবো, ফিরোজা রং না তো এটা, না একটু সি গ্রিন টাইপের, বাট ফলস সি গ্রিন, নট ট্রু ওয়ান, মিথ্যা মিথ্যি সি গ্রিন। এটা ইনার হবে না আপু, এগুলোর সাথে ইনার লাগবে না, সি থ্রু করলে সুন্দর লাগবে। আপু আপনার কাছ থেকে একটা ড্রেস নিয়েছি, আমার কাছ থেকে নিয়েছেন, অনেক সুন্দর, বাট কালারটা ক্যাটলগ এর মতো সেম না। এই যে আফরোজ আপু, আমি কিন্তু ক্যাটলগ এর কালারের সাথে যখন আমি লাইভে আপনাদেরকে দেখাই, আমি কিন্তু বলে দিচ্ছি, ক্যাটলগ এ অনেক টাইমে তারা যখন শুট করে, লাইটিং এর জন্য আপনাদেরকে, আপনাদের কাছে কালারটা ডিফারেন্ট লাগতে পারে, বাট আমি যখন লাইভে আপনাদেরকে দেখাই তখন কিন্তু আমি ক্লিয়ার করে দিই কোনটার কালার কেমন। সো যখন লাইভ দেখবেন একটু ক্লিয়ারলি দেখবেন। ক্যাটলগ এর সাথে অনেক টাইমে কালার নাও ম্যাচ করতে পারে, বিকজ শুটের টাইমে কিন্তু আমরা অনেক অনেক লাইটের সামনে থাকি, তখন কিন্তু কালার মানে ইকুয়ালটা আসে না, এক্সাক্টলি কালার আসে না। সো লাইভটা দেখা ট্রাই করবেন, লাইভে কিন্তু আমি ক্লিয়ার করে পাশাপাশি ধরেও বুঝিয়ে দিয়েছি সামটাইমস। ওকে, এই কালারটা দেখাচ্ছি এখন, এটা অনেক ডিফারেন্ট একটা টাইপের কালার, এই যে এটার মাঝখানের মধ্যে এটা বসবে, শিফলিটা বসবে। আজকে ক্যাটলগটা এমন একটা ক্যাটলগ যেটার প্রতিটা ড্রেসই সুন্দর, সিলেক্ট করা খুবই ডিফিকাল্ট লাগছে, বেস্ট ক্যাটলগ, এক্স্যাক্টলি, তাই না লিজাপু? আমার কাছেও, আমি প্রথমেই আজকে বলেছিলাম যে আসলে এটা এমন টাইপের ক্যাটলগ যে আপনাদের সব পছন্দ হবে। এই পাখিটা ডে বাই ডে আরো বেশি কিউট হচ্ছে, মাশাল্লাহ। বুঝলাম না ভাই, কি খাও তুমি, কি করো বলো? আমি হচ্ছে স্ট্রেস খাই লেখাপড়ার আর হচ্ছে কাজের, এগুলো খেয়ে খেয়ে আমি হচ্ছে মনে হয় প্রীতি হচ্ছে আপু, বাট থ্যাংক ইউ সো মাচ তানি আপু, means a lot, thank you, I mean closet cloud theke, yes I know right apu, eta hocche daman boro boro rose kora thakbe, eta kintu lal tar arekta color, so egulo kintu por por boshbe, etar niche abar arekta ache, so etar niche jokhon abar eta boshaben kibhabe ami eta bujhabo bolen, bujhano impossible, bujhano impossible, diye den bhabi den, eta hocche ekta chora panel, এটার সাথে আবার বসবে আবার এই প্যানেল, সো আপনারা বুঝে নেন এক হাত পরিমাণ লম্বা হয়ে গেল জামাটা, ঠিক আছে? কি ও ঝামেলা ঝামেলা, ব্ল্যাক আর একটা কি দেখে ফেলেছো? হ্যাঁ আপু দেখে ফেলেছো, বাট ব্ল্যাক এর মতো আরেকটা বার্গ্যান্ডি আছে, সেম ডিজাইন, জাস্ট কালারটা ডিফারেন্ট। আমি জানি ওইটা আপনাদের অনেক ভালো লাগবে, ওইটা আপনাদের নেওয়া উচিত সবার। দিস ইজ দ্য ব্যাক ওয়ান, ব্যাক পার্ট। এটার সাথে আমরা পেয়ে যাবো এই সুন্দর স্লিভটা, স্লিভের মোটিভটা ইটস ভেরি প্রিটি, এরকম সুন্দর শিফলি করা থাকবে। এন্ড এটা হচ্ছে আমাদের প্যানেলটা। হ্যালো, হাই কায়ানি আপু, হ্যালো পপি আপু, কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। সবগুলো ড্রেস অনেক বেশি সুন্দর। রাফিয়া আপু, আপনি অনেক বেশি সুন্দর, এটাকে আপনি জানেন? এটা হচ্ছে আমাদের দোপাট্টাটা অর্গানজার মধ্যে থাকবে, পুরোটা কাজ করা। আপনারা চাইলে হ্যাঁ কাট ওয়ার্ক করতে পারেন, ইফ ইউ গাইজ ওয়ান টু ইউ গাইজ ক্যান কাট ইট অফ, চার বর্ডারে চার দিক দিয়ে কাট ওয়ার্ক করতে পারেন। আপনার বয়স ঠিক আছে কেন বলেন ভাই? গরমে
এটা হচ্ছে আমাদের প্যান্টটা, প্যান্টটা থাকবে লাক্সারি লনে, কালারটা অনেক ডিফারেন্ট আর অনেক সুন্দর। এটার প্রাইস থাকবে 6,800 টাকা, 6,800 টাকা থাকবে এটার প্রাইস, 6,800 টাকা। টেক আ স্ক্রিনশট গাইস, টেক আ স্ক্রিনশট। ওকে, এবার ব্ল্যাক এন্ড প্যাস্টেল যেটা দুটো শেডের ছিল ওইটার আরেকটা কালার আছে, সারপ্রাইজিংলি কালারটা অনেক সুন্দর। আর ইউ গাইস রেডি ফর দিস ওয়ান? ইফ আই এম নট, অ্যাকচুয়ালি ভেরি নাইস ওয়ান। ব্ল্যাক এন্ড ফিরোজ আর যে কম্বিনেশনটা ছিল না, সেটা আরেকটা কালার হচ্ছে এটা, অনেক অনেক সুন্দরই একটা কালার এটা। উফ, হাই বিউটিফুল, কেমন আছো? হাই শামিম আপু, আপনি কেমন আছেন, কি খবর আপনার? তুমি এত কিউট এখন, এখন মানুষ ড্রেস থেকে তোমাকে দেখতে দেখতে দিন শেষ। কি আমাকেও দেখেন, আমি এটাই চাই, ড্রেসও দেখবো আমরা, আমাকেও দেখবেন, এটাই আমি চাই। গ্রিনটা দেখিয়েছো? হ্যাঁ গ্রিনটা দেখিয়েছি, কিউট প্রিন্সেস। থ্যাংক ইউ শামিম আপু, কেমন আছেন আপনি? এটা হচ্ছে আমাদের শেডটা, মানে ব্ল্যাক এন্ড ফিরোজার যে শেডটা ছিল ওই ডিজাইনের সেম আরেকটা কালার। এটা হচ্ছে শিফলিটা, এটা হচ্ছে আপার পার্ট, লোয়ার পার্টের জন্য আপনারা জানেন কি ওয়েট করছে, সো গেট রেডি। এটা হচ্ছে আমাদের আপার পোর্শন, এন্ড আর ইউ গাইস রেডি ফর দ্য লোয়ার পার্ট? আগে আমি নেকটা দেখাই, এটা যাবে নেকে। This is our neck portion. এগুলো হচ্ছে এটার উপরে ছোট ছোট করে এই 3D ফ্লাওয়ার গুলো কাট ওয়ার্ক করে এখানে বসিয়েছে ছোট ছোট করে, ঠিক আছে? And এটা হচ্ছে আমাদের lower part, like this. Look at the shades, guys. This is amazing. ভালো আছি, থ্যাংক ইউ মাই ডিয়ার, ইউ আর ওয়েলকাম। That's our lower part. Wow. এগুলোর নিচে আরো সুন্দর সুন্দর ডিমান থাকবে, গেট রেডি। আপু সাফারের কোচ গুলো এভেলেবেল জি স্টোরে এভেলেবেল। এটা হচ্ছে আমাদের দামান, এটার নিচে বসবে আরেকটি দামান, এটা হচ্ছে আমাদের আরেকটা দামান, এন্ড আরো কিছু আছে এগুলোর সাথে। এটা হচ্ছে আমাদের ব্যাকের আপার পার্ট, এটা হচ্ছে আমাদের ব্যাকের লোয়ার পার্ট। সো হাফ হাফ করে দেয়া, যেহেতু ড্রেসটা শেডেড, সো আপনারা ঝটপট করে ইনবক্স করে দেন। আপু সাফায়ের কোটস গুলো জি আপু স্টোরে আছে, অনেক কোচ, এথেনিক কোচ, সাফায়ের কোচ, অনেক কিছু স্টোরে আছে। এটা হচ্ছে স্লিভটা, স্লিভটা হচ্ছে এরকম কাট ওয়ার্ক করা থাকবে, এমব্রয়ডারি করার পর কাট ওয়ার্ক থাকছে। হাই সুইট হার্ট, আসনুবা আপু ইউ আর লেট টুডে, আজকে যে কি চমৎকার একটা ক্যাটলগ আমরা দেখলাম, ইউ আর টোটালি লেট অ্যান্ড মিসড ইট। আপু এটা তুমি নিয়ে নাও, তোমাকে অনেক ভালো লাগছে, এই কালারটা আসলে অনেক সুন্দর। এটা হচ্ছে আমাদের কটন, লাক্সারি কটন টাইপের একটা পাট্টা, এন্ড চার বর্ডারে এরকম প্যানেল পাবো, ইট হ্যাজ আ টেক্সচার অ্যাজ ওয়েল। এটা হচ্ছে আমাদের আচল। সো দ্যাটস দ্য কমপ্লিট এন্ড ফাইনাল লুক, টেক এ স্ক্রিনশট, ইনবক্স করে দিব ক্লোজেট ক্লাউডে, নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে। আচলে সুন্দর চারটা মোটিভ পাবো আমরা, সো মেক শিওর আপনি এটা সুন্দর করে আচলে বসাচ্ছেন। প্রাইস থাকবে মাত্র 6,800 টাকা। এটা হচ্ছে আমাদের বার্গ্যান্ডি কালারের প্যান্টটা, প্যান্টটা হচ্ছে লাক্সারি লনে থাকবে, অ্যান্ড এটার প্রাইস থাকবে মাত্র 6,800, 6,800 টাকা, ঠিক আছে? বাও, অ্যাবসলিউটলি সো বিউটিফুল, আই লাভড ইট, থ্যাংক ইউ। 6,800 টাকা থাকবে প্রাইস। এখন আমরা দেখব একটা খুব সুন্দর স্কাই ব্লু কালার, অ্যান্ড এটার প্রাইস থাকবে 6,800 টাকা। টাকা থাকবে এটার প্রাইস, এটা হচ্ছে স্কাই ব্লু কালার। এটা তিনটা পার্টে ই করা থাকবে, আমি দেখাই দিচ্ছি। সিসিতে শপিং করলে যে হোমলি ফিলিং আসে সেটা কোনো অন্য কোথাও পাই না। থ্যাংক ইউ সুলতান আপু, দ্যাটস সো ট্রু, তাই না? এই যে সিসি জয়েন করার পর থেকে লাস্ট 3 ইয়ার মনে হয় আমার শপিং খুব কম করা হয়, শপিং মলে যাওয়াই হয় না আপু। সো আসলে আই নো রাইট, ইচ্ছাই করে না যে অন্য কোনো শপিং মলে যাই। ইয়েস আই নো, আজকে ড্রেসগুলো মিস হয়ে গেল, সরি, কারেন্ট ছিল না আপু, ডোন্ট ওয়ারি, আমাদের এখানে হচ্ছে একটু ইলেকট্রিসিটি প্রবলেম হচ্ছিল, সো আই নো। আচ্ছা স্কাই ব্লুতে যাবো আমরা এখন। এটা
এটা কি? এটা স্লিভ প্রদেশ ভাই। আচ্ছা ফ্রন্ট দেখাবো আগে, ফ্রন্ট পার্টটা দেন, এটা মাঝখানে বসবে। হ্যাঁ এটা বসবে আমাদের মাঝখানে। আগে আমি ফ্রন্টটা দেখাই, দুটো স্লিভ দেখাই। ওকে, এটার পরে কিন্তু একটা খুব সুন্দর পিচ কালার আছে, সো এটা বসবে আমাদের ফ্রন্ট পোর্শনটা এক্সটেনশন দি সাইডে, আর মাঝখানে বসবে শিফটলি পোর্শনটা, মাঝখানে বসবে এই পার্টটা। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শন, এটা হচ্ছে আমাদের নেকের পার্ট, এটা অনেক সুন্দর। এন্ড আরো অনেক সুন্দর সুন্দর প্যানেল আছে, গেট রেডি। এগুলো হচ্ছে সাইডে এভাবে বসিয়েছে, এই জিনিসগুলো এই সাইডে এভাবে বসিয়েছে, ঠিক আছে, এভাবে বসিয়েছে তার ক্যাটালগে। সো আপনি সুন্দর করে এভাবে বসিয়ে ফেলবেন। এটা হচ্ছে আমাদের ইয়েগুলো, মোটিভ গুলো, দুটা ফ্রন্ট, দুটা দুপাট্টায় যাবে, দুটা ফ্রন্টে বসবে না। এই মোটিভ গুলো দুইটা দুপাট্টায় দিয়েছে তারা, দুইটা ফ্রন্টে দিয়েছে, বাট আপনারা চাইলে দুটোই হচ্ছে, দুটো ফ্রন্টে দুটো ব্যাকে ইউজ করতে পারেন। মোটিভ গুলো অনেক সুন্দর। এটা হচ্ছে আমাদের স্লিপটা, স্লিপের মধ্যে আমরা পাবো সুন্দর এমব্রয়ডারি ওয়ার্কটা, এটা অনেক সুন্দর। এন্ড স্লিপসের মধ্যে আমরা প্যানেল পাবো, এটা হচ্ছে আমাদের স্লিভস এর প্যানেল। এন্ড আর ইউ গেট রেডি ফর দ্য দুপাট্টা, দুপাট্টা থাকবে লাক্সারি লনে। এটা ফ্রন্টের প্যানেল না, এটা যাবে ফ্রন্টের, দুটো প্যানেল, ডাবল কিছু প্যানেল আছে যেগুলো আমরা ফ্রন্টে পাবো, ফ্রন্টটা অনেক সুন্দর। হ্যাঁ এই ড্রেসগুলো সামারের জন্য পারফেক্ট, বিকজ দিজ আর ভেরি এয়ারি, এন্ড হচ্ছে খুব সুন্দর ইয়ে করা থাকবে আপু, চেফলি করা থাকবে, সো এই জন্য অনেক সুন্দর লাগছে। এটা হচ্ছে আমাদের কটন অর্গানজা দুপাট্টা, আঁচল থাকবে, সাইডে প্যানেল থাকবে, আঁচলটা হবে ভীষণ চড়া। এটা হচ্ছে আমাদের আঁচল, এটা হচ্ছে আমাদের মোটিভ গুলো, এটা হচ্ছে আমাদের দোপাট্টাটা। স্ক্রিনশট দিয়ে লক্স করবো, ক্লোজেট ক্লাউডের ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে, প্রাইস থাকবে মাত্র 6,800 টাকা, ঠিক আছে, 6,800 টাকা থাকবে এটার প্রাইস। শামিম আপু ইনবক্স করে দিন, পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের প্যান্টটা, প্রাইস থাকবে মাত্র 6,800 টাকা, ঠিক আছে, 6,800 টাকা থাকবে প্রাইস। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ইন পিচ কালার আমরা একটা সুইট সুন্দর পিচ কালার পেয়ে যাব, দিস ইজ দ্য পিচ ওয়ান, এটার প্রাইসও থাকবে 6,800। আজকে কিন্তু আমরা প্যারিসের একটা খুব সুন্দর ক্যাটালগ দেখছি, সান্টা ক্রুজ লাক্সারি লন 2024। সো আজকের ক্যাটালগটা যারা মিস করবেন, দে আর মিসিং আ লট অফ থিং টুডে, বিকজ প্রত্যেকটা কালার, প্রত্যেকটা প্যানেল, প্রত্যেকটা পার্ট আজকে ভীষণ সুন্দর ছিল, সো কেউ মিস করবেন না আজকে। লাইফটা সেফ থাকবে, লাইফটা দরকার হলে হচ্ছে আবার একটু দেখে নেবেন ঝটফট করে, যেন হচ্ছে সবগুলো ড্রেস আবার করে নতুন করে দেখতে পারেন, ঠিক আছে। ওকে এবার যাব আমরা এই পিচ কালারটাতে। যারা দেখছেন লাইফটা আমাকে বলবেন লাইফটা ক্লিয়ার আছে নাকি, এন্ড প্রপারলি আমাকে দেখা যাচ্ছে নাকি। ফিরোজাটা কি দেখিয়ে ফেলেছো? জি আপু ফিরোজাটা দেখিয়ে ফেলেছি। এবার যাব আমরা আমাদের পিচ কালারটাতে। মাই ডালা কালেকশন স্বামী আপু, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে আমাদের পিচ কালারটা, এটা হচ্ছে পিচ কালারটা, খুব সুন্দর অ্যাপ্লিক করা আছে বডিতে লাইক দিস, এন্ড শিফটিটাও করা থাকবে, ঠিক আছে। এটা যাবে আমাদের ফ্রন্ট পোর্শনটাতে, দিস ইজ আওয়ার ফ্রন্ট পার্ট, একটু সেট করে ফেলি। এটা হচ্ছে আমাদের খুব সুন্দর ফ্রন্টে অ্যাপ্লিক ওয়ার্ক করা, ঠিক আছে, দিস ইজ আওয়ার ফ্রন্ট। এটা হচ্ছে আমাদের নেক, লুক এট দ্য নেক, ইটস ভেরি প্রিটি এন্ড নাইস।
চলে যাবে নেকের পার্টে। এটা হচ্ছে কিছু 3D ফ্লাওয়ার, এটা বসবে আমাদের নেকে, দমানে, ব্যাকে, আপনার যেখানে ইচ্ছে সেট করতে পারেন। এটা এগুলো হচ্ছে আমাদের দমানের প্যানেল, এটা নিচে বসবে, এটা অনেক সুন্দর। এটা হচ্ছে আমাদের দমানটা, এন্ড এটা হচ্ছে আমাদের ব্যাগটা থাকবে, ব্যাগটা থাকবে লাক্সারি লনের মধ্যে। ঠিক আছে, এখন যাবো আমরা আমাদের স্লিভসে। স্লিভটা অনেক সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা, আর আপনার কাজ ওয়ার্কও করতে পারবেন। এখান দিয়ে যদি আমরা কাজ ওয়ার্কটা করি অনেক সুন্দর লাগবে, এমব্রয়ডারি ওয়ার্ক গুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। ঠিক আছে, এবার যাবো আমরা আমাদের দোপাট্টাতে। ইয়েলোটা দেখিয়েছো? হ্যাঁ আপু, ইয়েলোটা দেখিয়েছি। এটা হচ্ছে আমাদের দোপাট্টাতে অর্গানজার মধ্যে থাকবে, আর সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে চারকার্ডের মতো একটা লাইন করে করে। এটা হচ্ছে আমাদের দোপাট্টা, দোপাট্টার দুটো পাশে বসাতে পারেন আর আঁচলেও বসাতে পারেন, এন্ড আঁচলে বসবে আরেকটা খুব সুন্দর প্যানেল। এটা হচ্ছে আমাদের দুটো দুই আঁচলের জন্য, ঠিক আছে, দুটো দুই আঁচলে বসবে, এন্ড দ্যাটস দ্য কমপ্লিট এন্ড ফাইনাল লুক। প্রাইস থাকবে মাত্র 6,800 টাকা, 6,800 টাকা থাকবে প্রাইস। স্ক্রিনশট ইনবক্স করে দিব ক্লোজেট ক্লাউড এর নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে। এটা হচ্ছে আমাদের প্যান্টটা, প্যান্টটাও থাকবে লাক্সারি লন এর মধ্যে, এন্ড দিস ইজ দ্য ক্যাটালগ, ক্যাটালগটা থাকবে এটা, প্রাইস থাকবে 6,800 টাকা। ওকে, 6,800 টাকা। আজকে আমরা দেখলাম পরিশে সান্টা ক্রুজ লাক্সারি লন 2024, এন্ড ইচ অ্যান্ড এভরি ড্রেসেস ওয়ার অ্যামেজিং অ্যান্ড বিউটিফুল। যার যে কালারটা ভালো লাগবে ঝটপট করে ইনবক্স করে দিন ক্লোজেট ক্লাউডে। প্রদেশ ভাই দুপাটটা দিবেন না, ঝটপট করে ইনবক্স করে দিন ক্লোজেট ক্লাউডে নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে, এন্ড সবাই স্টোরে আসবেন। স্টোর কিন্তু আমাদের ওপেন আছে 8টা থেকে 8:30 পর্যন্ত, মানে 10টা থেকে সকাল 10টা থেকে 8:30 পর্যন্ত। সো ইয়া, আজকেও স্টোর ওপেন আছে, কালকেও থাকবে, ডেইলি আছে। যেই যেই স্টোরে যেতে চান অবশ্যই চলে যাবেন, এন্ড নেক্সট টাইম ইনশাল্লাহ আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইজ, এন্ড হ্যাঁ নেক্সট টাইম আবার দেখা হবে, বাই।